শৌনকাদি মুনি ঋষিগণের ছয় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর প্রসঙ্গে সুত গোস্বামী পাদের উপদেশ আমরা শ্রবণ করছিলাম। মূলত দুইটি প্রশ্নের উত্তর প্রদান করবার পর যখন ষষ্ঠ প্রশ্ন ধর্ম জ্ঞানাদিধি সহ যখন কৃষ্ণ চলে গেলেন এই ধরাধাম থেকে, তখন এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ রূপ সূর্য এই শাস্ত্রকে আশ্রয় করে ধর্ম অবস্থান করতে লাগলেন, এই কথা শ্রবণ করে তখন পুনরায় শৌনকাদি মুনিগণ প্রশ্ন করছেন, কস্মিন যুগে প্রবৃত্তি অয়ং স্থানে বা কেন হেতু না কুথ সঞ্চোদিত কৃষ্ণ কৃতবান সংহিতাং মুনি। এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কোন যুগে রচিত হল, কোন স্থানে রচিত হল এবং কেনই বা রচিত হল, কারণ যখন মহর্ষি বেদব্যাস শাস্ত্রের বিভাজন করেছেন, বেদ এক থেকে চার ভাগে বিভাগ করেছেন, সেই বেদকে অনুভব করবার জন্য আবার পুরাণ ইতিহাস আদি গ্রন্থ রচনা করেছেন, মহাভারত আদি গ্রন্থ রচনা করেছেন, এতদূর করবার পরে আবার আলাদা করে শ্রীমৎ ভাগবত রচনা করবার কি বা আবশ্যকতা হয়েছিল, এইরূপ যখন প্রশ্ন করলেন তৎপ্রসঙ্গে ব্যাস নারদ সংবাদের অবতারণা করছেন সুত গোস্বামী পাদ। বলছেন এই বেদব্যাস পরাশর মুনির পুত্র এবং ভগবানের সত্তাবেশ অবতার, তিনি কোনো সাধারণ ঋষি মুনি ছিলেন না, তিনি ভগবত ইচ্ছায় কলিহত জীবের মঙ্গল বিধানার্থে এই শাস্ত্রের বিভাজন করেছিলেন, ক্রমান্বয়ে করেছেন, এক বেদকে চার বেদে বিভাগ, সেই বেদ আবার দুর্বোধ্য বলে তাকে পুরাণ আদিতে রচনা এবং পুরাণের পরে আবার ইতিহাস আদি রচনার দ্বারা যাতে স্ত্রী শূদ্র এরকম সংস্কারহীন জীব পর্যন্ত শাস্ত্রের মূল তাৎপর্য অনুভব করতে পারেন, তাই তাদের মঙ্গল বিধানার্থে এত কিছু করবার পরেও কোনো সময় নিজেই অপ্রসন্ন চিত্তে অবস্থান করছিলেন। বেদব্যাসের আশ্রম বা ভজন স্থান হল বদ্রিকাশ্রমের উপরিভাগে মানা গ্রাম, সেই সরস্বতী নদীর তটে নিজ আশ্রমে চিত্ত অপ্রসন্ন ভাব যুক্ত হয়ে যখন তিনি অবস্থান করছিলেন, তথায় যদৃচ্ছাক্রমে নারদ ঋষি উপস্থিত হয়েছিলেন। নারদ ঋষি তিনি যখন এসে সেই বেদব্যাসের সামনে উপস্থিত হলেন, বেদব্যাস তৎক্ষণাৎ গাত্রোত্থান পূর্বক সেই দেবর্ষি নারদকে যথাযোগ্য সৎকারপূর্বক উচ্চাসনে উপবেশ করালেন এবং তার চরণ প্রান্তে বসে নিজের কিছু কথা বলবেন তার পূর্বেই নারদ ঋষি হঠাৎ প্রশ্ন করল যে হে বেদব্যাস, জীবের মঙ্গলের জন্য এত কার্য সম্পাদন করবার পরেও তোমার চিত্ত অপ্রসন্ন কেন? সাধারণভাবে আমরা কি জানি, আমরা যদি কারোর ভালো করি আমাদের ভালো হয়, কারোর ক্ষতি করলে আমাদেরও ক্ষতি হয়, জগতের একটা সাধারণ রীতি। বেদব্যাস তার জীবনচর্যার মধ্যে কোন স্থানে এমন কোন কার্য করেন নাই যেখানে জীবের অমঙ্গল প্রসব করতে পারে, শুরু থেকে নিয়ে পর্যন্ত যা কিছু করেছেন কেবল জীবের মঙ্গলের চিন্তন করেই করেছেন।
তাই যদি হয় তাহলে বেদব্যাসের চিত্তেরই অপ্রসন্নতার কারণ কি? যখন প্রশ্ন করলেন, সরল প্রাণে ব্যাস বলছেন, অস্তিব মে সর্বমিদম তয় উক্তম তথাপি নাত্মা পরিতুষ্যতে মে। আপনি যথার্থই বলেছেন, আপনি গুরু, আপনি সাধু, আপনার বাক্য সত্য, আমি অনেক কিছু করেছি এবং যা করেছি জগৎ মঙ্গলের জন্য করেছি, কিন্তু আমার চিত্তের অপ্রসন্নতার কারণ আমি জানি না, তাই পৃচ্ছাম অহে তু আত্ম ভবাত্ম ভূতম। আমি আপনার শ্রীচরণে এটা জানতে চাই, প্রশ্ন করছি, আপনাকে জিজ্ঞাসা করছি, কেন আমার চিত্তের এই অপ্রসন্নতা? আমাদের দেখবেন, নিজেদের জীবনে দেখবেন, সব কিছু যদি ঠিকঠাকও থাকে, তথাপি নিজেদের চিত্ত কোনো কোনো সময় অপ্রসন্ন হয়, যার কারণটা আমরা নিজেরাও বুঝে পাই না। কারুর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কোথাও মিশতে ইচ্ছা করে না, একান্তে থাকতে ভালো লাগে, আবার সেই একান্তটাও যেন খেতে আসে, কামড়াতে আসে, এইরকম অবস্থা আমাদেরও হয়। বেদব্যাসেরও তাই হয়েছিল। বেদব্যাসের এই প্রশ্নের উত্তরে তখন নারদ ঋষি বলছে, ভবতা অনুদিত প্রায়ম যশো ভগবত অমল জেনই বাস তুষ্যেত মন্যে তৎ দর্শনাঙ্কিলম। ভবত অনুদিত প্রায়ং যশো ভগবত অমল। হে ব্যাস, তোমার উদ্দেশ্য যদিও মহৎ, কিন্তু তোমার ক্রিয়া মহৎ হয় নাই। জগৎজীবের মঙ্গল বিধান করবার উদ্দেশ্য নিয়ে তুমি যা ক্রিয়া করেছ, সেই ক্রিয়াটা তোমার মহৎ হয় নাই। উদ্দেশ্য মহৎ হলেই হয় না, উদ্দেশ্য সাধনের জন্য সৎকার্য দরকার। তুমি পুরাণ রচনা করেছ, তুমি ইতিহাস রচনা করেছ, এইসব শাস্ত্রের মধ্যে কি দিয়েছ, বা বেদে তুমি যা বলেছ সেগুলো কি বলেছ? বেদ পরোক্ষ বাদ অয়ম বালানাম অনুশাসন। তুমি প্রত্যেকটা উপদেশ পরোক্ষবাদের দ্বারা দিয়েছ, ইঙ্গিত ভোগ সম্বন্ধযুক্ত জীবকে, ভোগ প্রবৃত্তি পরা জীবকে তার নিত্যমঙ্গল বিধান করবার জন্য নিবৃত্তির রাস্তা দেখাতে গিয়ে তুমি ভোগকেই অবলম্বন করেছ। যেরকম বালানাম অনুশাসনম, ছোট ছোট বালকগুলোকে পরোক্ষবাদের দ্বারা, পরোক্ষ শিক্ষার দ্বারা শিক্ষিত করতে চেষ্টা করা হয়, ঠিক সেই রকম তুমি চেষ্টা করেছিলে। কিরকম? আমার বাচ্চাটার পেটে কৃমি হয়েছে বা পিত্ত রোগ হয়েছে, তার জন্য যে ঔষধ, যে ঔষধটার আস্বাদটা কটু, সেই কটু ঔষধটাকে খাওয়ার জন্য একটা মিষ্টি আহারের লোভ দেখানো হয়েছে। বাবা তেতো ওষুধটা খাও, তোমাকে একটা মিষ্টি দেব, লাড্ডু দেব, চকলেট দেব। বাচ্চাটা চকলেটের লোভে ওই তেতো ওষুধটা খেলো, কিন্তু ওই চকলেটের লোভ এমন বেড়ে গেল, চকলেটে এমন আসক্ত হলো, ক্রমে তার পেটে আবার অন্য রোগের সৃষ্টি, দাঁতে পোকা আদি নানান উৎপাত দেখা দিল। একটা রোগকে মেটাতে গিয়ে আরো দুটো রোগের প্রাদুর্ভাব ঘটে গেল। হে বেদব্যাস, ভবত অনুদিত প্রায়ং যশো ভগবত অমল। তোমার বর্ণিত শাস্ত্রের মধ্যে ভগবানের পূর্ণ যশ কথা, মঙ্গলময় কীর্তির গান অনুদিত প্রায়, অস্পষ্টভাবে, গোপনভাবে, কুণ্ঠাযুক্তভাবে কোথাও কোথাও ভগবানের মঙ্গলময় কথা কীর্তন করেছ, যে কথাটা একমাত্র কলিহত জীবের ঔষধ, সেইটাই তোমার শাস্ত্রের মধ্যে অনুদিত প্রায়।
প্রকাশিত হয় নাই। মহাপ্রভু বললেন না, করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, উলটিয়া আর কফ বাড়িল দেহেতে। যখন মহাপ্রভু গয়ার থেকে ফিরে এসে সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করছেন, একদিন হঠাৎ করে যে ছেলেগুলোকে পড়াতেন তাদেরকে বললেন যে দেখো ভাই, সূত্র বৃত্তি টিকায় সর্বত্র কৃষ্ণ স্ফুরে, আমি তোমাদেরকে আর ব্যাকরণ শাস্ত্র আর নীতিশাস্ত্র পড়াতে পারবো না, কারণ প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা টিকা প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে আমি কৃষ্ণ ব্যতীত অন্য কিছু দেখতে পাই না। অতএব তোমরা আমার কাছে যদি আসতে চাও তাহলে এই পুঁথিতে গাঁট বাঁধো, দিয়ে আমার সাথে কৃষ্ণ কীর্তন করো, আর না হলে তোমরা অন্য টিচার দেখে নাও, অন্য অধ্যাপকের কাছে যাও। যারা পড়ুয়া ছিলেন তারা মহাপ্রভুর এই ভাবকে সমাদর করে তাকে প্রণাম করে তারা অন্যত্র চললেন। কিন্তু মহাপ্রভুর সঙ্গে প্রীতিবশত মধ্যে মধ্যে দেখা করতে আসতেন। মহাপ্রভু যে কথা বলতেন, উপদেশ করতেন কৃষ্ণের যশোকথা, সেটা ভালো লাগত। হঠাৎ করে একদিন মহাপ্রভু, তিনি তো স্বয়ং কৃষ্ণ, তিনি একদিন রাধারানীর ভাবে বিভাবিত হয়ে গোপী গোপী নাম উচ্চারণ করতে লাগলেন। এখন ওই শিক্ষক পড়ুয়াগুলো ছাত্রগুলো তারা দেখলো তো মহাপ্রভু তো অন্য পথে চলছে, তাকে উপদেশ করতে গেলেন যে বাবা, তুমি তো কৃষ্ণ বলছিলে বেশ ভালো ছিলে, হঠাৎ করে গোপী গোপী নাম উচ্চারণ করছো, এতে তো তোমার চরিত্রে বদনাম হবে, তুমি তো ভুল কাজ করছো, তোমার এইরকম করা উচিত না, তুমি কৃষ্ণ কৃষ্ণ কর, যেটা করছিলে ওটাই ঠিক ছিল। ভগবানকে শিক্ষা দিতে গেলেন। তিনি ভাবেতে আবিষ্ট ছিলেন, এই রস বিরুদ্ধ কথা শুনে ভাবেতে আবিষ্ট হয়ে ওই ছাত্রগুলোকে ডান্ডা উঠিয়ে পিটাতে গেলেন, তাদেরকে তারণ সেখান থেকে বিতরণ করলেন। ছাত্রগুলো চলে তো গেল সেই সময় ভয়ে, পড়ে গিয়ে চিন্তা করলো, আরে আমরা তো ভালো কথা বলতে গেলাম, সেটা না শুনে সে আমাদেরকে মারতে এলো, আচ্ছা ঠিক আছে, এর পরের বার যদি এরকম করে আমরাও ছাড়বো না, আমরাও দেখে নেব তাকে, সে এমন কি বড় হয়েছে যে সে আমাদেরকে মারতে আসছে। মহাপ্রভু বললেন, হায় রে কপাল, আমি এসেছিলাম কোথায়, জগতের জীবের নিত্য মঙ্গল বিধান করতে, কলিহত জীবগুলোর মঙ্গলের কোনো রাস্তা নাই, তাই কৃষ্ণ মহাপ্রভু স্বরূপে প্রকটিত হয়ে হরি সংকীর্তন ধর্মের দ্বারা জগতে প্রেম বিতরণ করতে এলেন, সেই মহাপ্রভুর প্রতি বিরুদ্ধাচরণ করে বসল। তাই বলছেন, করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, উলটিয়া আরো কফ বাড়িল দেহেতে। যদি গলাতে কফ হয়, বুকের মধ্যে কফ জমে, আমরা মিশরি খাই, কিন্তু মিশরিও তো ঠান্ডা, অধিক সেবন করলে আবার কফ বৃদ্ধি হয়ে যায়, উল্টা ফল করে। সেই রকম বেদব্যাসকে লক্ষ্য করে নারদ বলছেন, তুমি জগৎজীবের মঙ্গল করতে গেলে এই জীবগুলো সব ভোক্তা অভিমান যুক্ত হয়ে এই সংসারে ভোগ প্রবৃত্তি যুক্ত হয়ে মায়াতে আবদ্ধ হয়েছে, এদেরকে স্পষ্টভাবে ভগবত ধামে নিয়ে যাওয়ার কোনো উপদেশ না করে যা তুমি ব্যবস্থা নিয়েছো, উল্টে একটা লোভ থেকে ছাড়িয়ে আর একটা লোভের দিকে ধাবিত করিয়েছ। আজকে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যাবে, অশ্বমেধ যজ্ঞের ফল পাবে বলে গঙ্গা স্নান করতে যাচ্ছে, যদি ফল না পাই গঙ্গার প্রতি অশ্রদ্ধা এসে যাবে। কোথায় ধর্মাচরণ করতে গিয়ে মঙ্গল হওয়ার কথা, উল্টে বেশি আরো অহংকারী আরো বেশি বিশৃঙ্খল পর হয়ে যাবে জীব। এইভাবে জীবের তুমি মঙ্গল বিধান করবার ছল নাই, ক্রমে তুমি অমঙ্গল প্রসব করেছ। আরো বলছেন, যুগোপসিতম ধর্মকৃতে অনুশাসত স্বভাবত্তস্য মহান ব্যতিক্রম, একটা ঘৃণ্য কাজ করেছ তুমি, যে জীবগুলো স্বভাবতই আসক্ত এই সংসারে এই ভোগে, তাদেরকে আরো বেশি তুমি ভোগের দিকে ধাবিত করিয়ে এসো, তুমি বুঝতে পারো নাই কিন্তু তোমার দ্বারা মহান ব্যতিক্রম ঘটে গেছে। যুগোপসিতম ধর্ম অনুশাসত, তোমার এই ধর্মের বিকৃত্ত, তোমার এই ধর্মের বিধানটা ঘৃণ্য, স্পষ্টভাবে বলছেন নারদ ঋষি বেদব্যাসকে, বকাবকি করছেন, শাসন করছেন। দেখুন,
সাধুর শাসন। আমরা ক্রমে শুনব সাধুর শাসনের আরো কথা, যখন পরীক্ষিত মহারাজের প্রসঙ্গ আসবে তখন তিনি বলবেন, নির্বেদ মূল দ্বিজসাপ রূপ ব্রহ্মসাপ। ব্রহ্মের অভিশাপটাই নির্বেদের মূল, সাধুর শাসনটাই সংসার আসক্তি কাটাবার একমাত্র রাস্তা। বেদব্যাস তার লীলার দ্বারা প্রকাশ করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কয়েকটি শ্লোকের দ্বারা। জ্ঞানের হেয়তা কর্মের হেয়তা প্রতিপাদন করে নারদ ঋষি বললেন, যা কিছু তুমি রচনা করেছ তার দ্বারা ভগবান হরি সন্তুষ্ট হন নাই এবং হরির যারা নিষ্কিঞ্চন ভক্ত তাদের হৃদয়ের উল্লাস বর্ধন তোমার কৃত্যের দ্বারা হয় নাই। যতক্ষণ পর্যন্ত হরি বা হরি ভক্তের সন্তোষ বিধান না হয় ততক্ষণ পর্যন্ত সমস্ত ধর্মই বৃথা। আজকে আমরা সকালেই সুত গোস্বামী পাদের উপদেশ প্রসঙ্গে শ্রবণ করছিলাম, অতঃপুংভি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস স অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরি তোষণম। যদি হরি সন্তুষ্ট না হন বা হরি ভক্ত সন্তুষ্ট না হন তাহলে সবটাই বৃথা হয়। এইটা বলতে গিয়ে নারদ নিজের পূর্ব জন্মের বৃত্তান্ত আনলেন, বলে শোনো হরি ভক্তের কৃপার ফলে কি হতে পারে, কেন হরি ভক্তের কৃপার দরকার হয়। যদি হরি ভক্তের কৃপা লাভ হয়, হরি ভক্তের হৃদয়ে উল্লাস বর্ধনকারী আমি কার্য করতে পারি, তার পরিণাম কি সেটা যদি জানতে চাও আমার জীবন হলো তার প্রমাণ। নারদ ঋষি নিজের জীবনের কথা বললেন যে আমি পূর্বকল্পে এক দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম, তারও পূর্বে যখন ব্রহ্মাজি সৃষ্টাদি রচনা করছেন ভগবানের আদেশে আমাকে সৃষ্টিতে প্রবৃত্ত হওয়ার জন্য উপদেশ করলে আমি সেই সৃষ্টি কার্যে রুচি বিশিষ্ট ছিলাম না বলে ব্রহ্মা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি গন্ধর্বজনী প্রাপ্ত হও এবং তোমার 50টি স্ত্রী থাকবে। সেই ব্রহ্মার অভিশাপে উপবরহন নামক এক গন্ধর্ব হয়ে আমি দেবলোকে সেই স্ত্রী সমন্বিত হয়ে আমি নিত্য গীতবাদ্যাদি কার্যে রত ছিলাম। হঠাৎ করে একদিন সভায় তালভঙ্গ স্বরভঙ্গ হয়ে ব্রহ্মার বিরাগ ভাজন হলাম এবং সেই ব্রহ্মা পুনরায় আমাকে অভিশাপ দিলেন দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করার জন্য। তাই ব্রাহ্মণের ঘরে দাসীর গর্ভে আমি দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। সৌভাগ্যবশে আমার মা যে গৃহে কার্য করতেন সেই গৃহে কোনো সময় চাতুর্মাস্য ব্রতকালে বেশ কিছু মুনি ঋষি সাধু সন্ত এসে উপস্থিত হলেন। সেই মুনি ঋষিগণ তাদের নিত্য সাধনা কার্যে প্রবৃত্ত হলে এবং চাতুর্মাস্য হওয়ার জন্য চার মাস কাল সেই গৃহে অবস্থান করবার অভিপ্রায় করলে আমার মা সেই সাধুদের বিভিন্ন সেবাতে রত থাকছিলেন এবং সেই মায়ের অনুগমন করতে করতে আমিও কিছু যৎকিঞ্চিত সেবা পেয়েছিলাম। কি সেবা পেয়েছিলাম, মা আমাকে বলেছিল যে এই সাধুগণ যখন নদীতে স্নানাদি করে ফিরে আসেন বা তারা তাদের কার্যাদি করে ফিরে আসেন যে পাদুকাগুলো এলোমেলো হয়ে থাকে সেই পাদুকাগুলো তুমি গুছিয়ে রেখে দেবে। একটা ছোট্ট শিশু, ছোট্ট বালক, তাকে একটা সেবা দিলেন, সাধুদের পাদুকা সেবা। আর সাধুগণ যখন প্রসাদ পেয়ে উঠে যান সেই উচ্ছিষ্ট যে পাতা সেই পাতাগুলোকে মায়ের সঙ্গে লেগে আমি সেগুলোকে গুড়িয়ে উঠিয়ে নিতাম। আমার ওই ছোট্ট অবস্থা দেখে, শিশু অবস্থা দেখে সাধুগণ বিশেষ কৃপা করে কোনো কোনো সময় নিজেদের উচ্ছিষ্ট প্রসাদ পর্যন্ত আমাকে দিয়েছেন, যেটা আমি প্রসাদ রূপে পেতাম এবং সেই প্রসাদটা একটা বিরাট আমার জীবনের পরিবর্তন এনে দিল। স্পষ্টভাবে বলছেন, উচ্ছিষ্ট লেপনম অনুমোদিত দ্বিজয়ী সকৃষ্ম ভুঞ্জে তদ অপাস্ত কিল বিষ। আমার চিত্তের মধ্যে যে কলির কলমস, ভক্তির ভগবত আরাধনার প্রতিকূল বিশেষ প্রতিকূলতা সমূহ সেইগুলো যেন ওই সাধুদের উচ্ছিষ্ট ভোজন উচ্ছিষ্ট প্রসাদ পেতে পেতে আমার চিত্তটা যেন ক্রমে ক্রমে পবিত্র হতে শুরু হলো। এই জন্য
চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উপদেশ করছেন, ভক্ত পদ রেণু আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল। সাধন করি আমরা, আমাদের সাধনে যদি বল না পাই, আমরা যদি দুর্বল হয়ে পড়ি, মায়ার প্রভাবে যদি প্রভাবীকৃত হই, তার থেকে যদি উত্তীর্ণ হতে চাই, আমরা সকালে বেশ কয়েকটি উপদেশ শুনলাম, আর একটি উপদেশ কিভাবে সাধনে বল বৃদ্ধি হয়, চিন্ময় বল কোথায় কোথায় রয়েছে, ভক্ত পদ রেণু মহাজনের পদধূলিতে, ভক্ত পদ জল সাধুর পাদদকে, আর ভক্ত ভুক্ত অবশেষ ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই তিন সাধনের বল। নারদ ঋষি বলছেন এই রূপে যখন সাধুদের দ্বারা ক্রমে অনুগৃহীত হলাম, প্রিয় সর্বস্ব অঙ্গ মম অভবত রতি, আমি কিছুই জানতাম না ভগবানকে, সাধুকে, সাধন কি, আরাধনা কি, এইসব সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু ভগবত ভক্তগণের, যারা ভগবানের প্রিয় ভক্ত, তাদের সঙ্গ সান্নিধ্য প্রভাবে মম অভবত রতি, আমার হৃদয়ে সাধুদের প্রতি একটা প্রীতি জন্মালো। সাধুদের প্রতি প্রীতি জন্মানোর ক্রমে ভগবানের কথা শুনতে ভালো লাগে, ভগবানের সেবা করতে ইচ্ছে হয়, সাধুদের মতো জীবনটা আমার যাতে যাই, সেই দিকে আমার চিত্তটা ক্রমে ধাবিত হতে লাগে। সঙ্গ প্রভাব, আজকে প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা পিতামাতা নিজ নিজ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন চিত্ত, তাদের ক্রিয়াকলাপ, তাদের ভবিষ্যৎ, তাদের মনুষ্যত্ব হওয়ার বিষয়েতে প্রত্যেকটা মা বাবা চিন্তিত। ভাগবত তারও রেমিডি বললেন, নারদের জীবন দেখিয়ে দিলেন, প্রিয় সর্বসঙ্গ মম অভবত রতি, যদি সাধুদের প্রকৃষ্ট সঙ্গ লাভ হয়, প্রিয় ভগবত ভগবত প্রিয় ভক্ত সঙ্গের যদি প্রকৃষ্ট কেউ সঙ্গ লাভ করতে পারে, তাহলে ক্রমে ক্রমে মায়িক বস্তু, মায়ার প্রকাশিত এই জগৎ বা দ্রব্য সমূহ থেকে চিত্তটা উপরতি লাভ করে ভগবান, ভগবানের ভক্ত, ভগবানের তদীয় বস্তুগুলোর প্রতি স্বাভাবিকভাবে প্রীতি জন্মে যাবে। এই রূপে যখন সাধুদের প্রতি আমার প্রীতি হলো, চার মাস অতিক্রান্ত হলে সাধুগুলো যখন চলে যাচ্ছিল, আমি তাদের কাছে প্রার্থনা করলাম, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সাথে চলে যাওয়ার জন্য প্রার্থনা করলাম, তখন সেই সাধুগণ আমাকে কৃপা করে মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপ করতে থাকো, যতক্ষণ তোমার মা রয়েছেন, তুমি চলে গেলে তোমার মা একেবারে একা হবে হয়ে যাবে, অতএব এই মন্ত্র জপ করতে করতে ক্রমে মা গত হলে তুমি আমাদের কাছে বা এরকম ভগবত আরাধনায় প্রবৃত্ত হবে। সাধুদের কথাকেই সার গ্রহণ করে সেই মন্ত্রকে জপ করতে লাগলেন, এবং যথাক্রমে যথাসময়ে যখন তার মায়ের মৃত্যু উপস্থিত হলো, মা চলে গেলেন, প্রথমে কিছুক্ষণ মায়ের জন্য ক্রন্দন করলেন বটে মায়ার প্রভাবে, কিন্তু ভাবলেন মনে মনে যে ভগবান প্রকৃতপক্ষে আমায় কৃপা করেছেন, আমাকে আমার রাস্তা প্রশস্ত করেছেন, আমি যে সাধুদের সঙ্গে থেকে হরিভজন করতে চেয়েছিলাম সেই সুযোগ উপস্থিত হয়েছে, এই কথা ভেবে মনে মনে উল্লসিত হয়ে তিনি ক্রমে সবকিছু ত্যাগ করে বনে গমন করে ভগবত আরাধনায় প্রবৃত্ত হলেন। এবং এইরকম ভগবত আরাধনা করতে করতে সিদ্ধির দশায় অন্তরে ভগবানকে একবার মাত্র দর্শন পেলেন, এবং দর্শন পেয়েই ভগবান আবার অন্তর্হিত হয়ে আকাশবাণীর দ্বারা তাকে বললেন, এই জীবনে তুমি আর দ্বিতীয়বার দর্শন পাবে না, ক্রমে তুমি সাধন করতে করতে এই জীবন যখন তোমার নাশ হবে, তখন তুমি পার্শ্বদত্ত দেহ লাভ করবে। সেই ভগবানের কথা মতো আমি আরাধনা করতে করতে এই জীবন যখন শেষ হলো, তারপরে এই পার্শ্বদত্ত দেহ লাভ করলাম, নারদ রূপে প্রকটিত। নারদ এই শরীর পেয়ে তিনি কি করছেন এখন? নারদ মুনি বাজায় বিনা রাধিকার অমন নামে, নাম অমনি উদিত হয় ভগত গীত স্বামে। তিনি নিরন্তর সেই ভগবানের আরাধনা করে এই ত্রিজগৎ পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। এই বলতে বলতে বললেন, দেখো বেদব্যাস, এতদ্ ধাতুর চিত্তানাম মাত্রাস্পর্শের ছায়া মুহু,
ভবসিন্ধু প্লবদৃষ্ট হরিচর্যানুবর্ণনম। এই সংসারে যারা বিষয়ভোগে প্রমত্ত, যাদের চিত্তটা বিষয়ভোগেতে অস্থির হয়ে রয়েছে, এই রকম জীবেদের যদি সংসার সিন্ধুর থেকে উত্তীর্ণ হতে হয়, একমাত্র নৌকা ভবসিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যানুবর্ণনম। ভগবানের আর ভগবত ভক্তের অনুকীর্তন ব্যতীত, তাদের যশকথা কীর্তন, তাদের যশকথা শ্রবণরূপী নৌকা ব্যতীত আর দ্বিতীয় কোনো রকম রাস্তা নেই এই সংসার থেকে উত্তীর্ণ হওয়ার। নারদ চরম শিক্ষা দান করলেন বেদব্যাসকে এই রকম ভাবে, বলছেন, জমাদিভি যোগপথই কামলোভ হত মুহু মুকুন্দ সেবয়া যদ্বত্ত আধ্যাত্মান সাম্মতি। মুকুন্দ সেবার দ্বারা, হরি আরাধনার দ্বারা আত্মা যতটা প্রসন্নতা লাভ করে, আত্মার যতটা শান্তি লাভ করে, যম আদি যোগ পথে যত রকম পথ রয়েছে, যত রকম আরাধনা রয়েছে, এ কোনো কিছুর দ্বারা আত্মার প্রসন্নতা হতে পারে না। এই রূপে বেদব্যাসকে লক্ষ্য করে নারদ এই সমস্ত উপদেশ দিয়ে যখন চলে গেলেন, তখন বেদব্যাস ভক্তি যোগেন মনসী সম্ম প্রণহিতে অমলে অপশ্যত পুরুষং পূর্ণম মায়াঞ্চ তদ অপাশ্রয়ম। তিনি ভক্তি সমাহিত চিত্তে সেই ভগবান অধ্যক্ষের আরাধনা করতে প্রবৃত্ত হলেন এবং ক্রমে সিদ্ধির ভূমিকায় লক্ষণ করলেন, অপশ্যত পুরুষং পূর্ণম মায়াঞ্চ তদ অপাশ্রয়ম। সেই পরম পুরুষ সাক্ষাৎ হরিকে তিনি দর্শন করলেন এবং তার পশ্চাৎ দেশে মায়া অপাশ্রিত তত্ত্বরূপে তাকে দর্শন করলেন। দেখলেন সেই ভগবানের মায়া আর ভগবান এবং জীবতত্ত্ব আত্মতত্ত্ব এই সব তার দৃষ্টিগোচর হলো। কিভাবে দৃষ্টিগোচর হলো, কিভাবে এই শুদ্ধ জ্ঞান লাভ করলেন? তিনটি ক্রিয়া। প্রথমে নারদরূপী গুরুর চরণে শরণাগত। দেখুন, যে বেদব্যাস ভাগবতের প্রবৃত্তি করাচ্ছেন, ভাগবত রচনা করছেন, ভাগবত এনে দিচ্ছেন জগতের লোকের সামনে, তিনিও দেখিয়ে দিলেন তার লীলার দ্বারা বিনা গুরু কৃপায় ভাগবতের মতো শাস্ত্রের আরাধনা বা অনুশীলন সম্ভব নয়। এটা এটা গুরু কৃপা লাভ করবার পরে ভাগবত এলো। আর দ্বিতীয়, ভক্তি যোগেন মনসী সম্যক প্রণহিতে অমলে। সাধন করলেন, গুরু কৃপা লাভ করবার পর, গুরুদেবের কাছ থেকে শিক্ষা দীক্ষা লাভ করবার পর, সেই শিক্ষা দীক্ষাই তিনি সাধন যখন প্রবৃত্ত করলেন, সাধনে যখন প্রবৃত্ত হলেন, সেই সাধন প্রভাবে এবং গুরু কৃপা প্রভাবে, এই জন্য সাধন রূপী চেষ্টা আর কৃপারূপী ভগবানের অবলম্বন, এই দুটা বিনা কোনোদিন কোনো কার্যে সিদ্ধ নয়। আমরা কৃষ্ণের লীলা প্রসঙ্গে, দামবন্ধন লীলা প্রসঙ্গে এই কথা, এই তত্ত্ব শ্রবণ করব। ভাগবত প্রতি পদে পদে আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন, সাধনের প্রচেষ্টা সাধকের, সেই সঙ্গে হরিকৃপা বা গুরুকৃপা, এই দুটা হলো সম্বল। ভক্ত কৃপা আর ভক্তি বল, এই দুইটি সুসম্বল, পাইলে সে স্থিতি ঘটে সুখে। ভক্তিরূপী চেষ্টা থাকবে, ভক্তিরূপী সাধন থাকবে, আর সেই সাধনের সঙ্গে ভক্তের কৃপা থাকবে, এই হলো সুসম্বল। সাধকের যদি কোনো ধন থেকে থাকে, সাধকের যদি কোনো সম্পত্তি থেকে থাকে, তাহলে এই দুইটা সম্পত্তি তার মূল সম্পত্তি, বাকি যদি কিছু থাকে সে সবগুলোই হচ্ছে অসম্পত্তি। ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বলছেন, ভক্ত কৃপা ভক্তি বল এই দুইটি সুসম্বল পাইলে সে স্থিতি ঘটে সুখে। ভক্তিতে স্থিতি লাভ করে, চিত্তটা স্থির হয়, স্থিতধি হয়, শান্ত চিত্তে নিষ্কাম ভাবে সরল প্রাণে ভগবত আরাধনা করতে পারে। এই দুটি অবলম্বন, এই দুটি সম্বল। যখন তিনি এই জ্ঞান লাভ করলেন, তখন তিনি অনুভব করলেন, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি ভক্তি যোগম অধক্ষজে লোকস্বজানত বিদ্যাং চক্রে সাত্তত সংহিতাম। লোকস্বজানত, লোকে জানে না, লোক এই বিশ্বচরাচর লোক সব অজ্ঞ, বেদব্যাস অনুভব করলেন তাদের মঙ্গল বিধানার্থে এই সাত্তত সংহিতা শ্রীমদ ভাগবত রচনা করলেন। প্রশ্ন করেছিলেন কে রচনা করেছেন,
কেন রচনা করেছেন, কোথায় রচনা করেছেন, কোন সময়ে, তার উত্তর দিতে গিয়ে এই কথাগুলো বললেন। এবং এই ভাগবতে যে ধর্মের কথা বললেন, যস্যাং বৈ শ্রীয়মান শ্রীয়মানানাম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয় অপহা, শোক মোহ এবং ভয় অপহরণকারী ভক্তি। যস্যাং বৈ শ্রীয়মানানাম, এই শ্রীমৎ ভাগবত যদি কেউ শ্রবণ করে এবং শ্রবণ শ্রবণান্তর কৃষ্ণে পরম পুরুষে ভক্তিম, শ্রবণ করবার সাথে সাথে যেমন আমরা শুনলাম সদ্য হৃদয় অবরুদ্ধতে, সেই রকম শ্রবণ করতে করতে পরম পুরুষ কৃষ্ণেতে ভক্তি উৎপন্ন হয়। সেই ভক্তি কেমন? শোক অপহরণকারী। আমাদের যদি শোক থাকে বিনাশ প্রাপ্ত হয়। মোহ অপহরণকারী, আমরা সবাই মোহগ্রস্ত। মোহ মানে কি জিনিস? চৈতন্য চরিতামৃত বলছে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। মানুষকে ভূতে পেলে মানুষ দিক বিদিক বুঝে না, ভালো মন্দ বুঝে না, নিজের ভালোটাও নিজে বোঝে না। আমাদের মোহরূপী ভূত পেয়েছে, এই দেহেতে মোহ, দেহ সম্বন্ধে স্ত্রী পুত্র পরিবারে মোহ, দেহের সুখবিধান পর ভোগ্য বস্তুতে আমাদের মোহ। যদি এই মোহকে নাশ করতে হয়, যদি ভয় নাশ করতে হয়, যদি শোক নাশ করতে হয়, এই শ্রীমৎ ভাগবত শ্রবণ করো। যস্যাং বৈ শ্রীয়মানানাম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে, ভগবান পরম পুরুষ কৃষ্ণেতে ভক্তি উৎপন্ন হবে হৃদয়ে, যে ভক্তির দ্বারা তোমার শোক মোহ ভয় নাশ হবে। এইভাবে বেদব্যাস অনুভব করে এই শ্রীমৎ ভাগবতকে রচনা করলেন। এই ভাগবতের রচনা তিনি পুরাণ রচনাকালেই করেছিলেন, কিন্তু এই বেদব্যাস নারদের দ্বারা শিক্ষা লাভ করে ভগবত কৃপায় যখন দ্বিতীয়বার রচনা করলেন, সেই শ্রীমৎ ভাগবত আমরা অনুশীলন করি বা শ্রবণ করি। ক্রমে সুত গোস্বামী পাদ এই ভাগবত এলো কিভাবে, আমরা পেলাম কিভাবে, বেদব্যাস তো রচনা করলেন, আমরা পেলাম কিভাবে, সেই কথা বলতে গিয়ে মহারাজ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত এবং সেই প্রসঙ্গে তার বংশ পরিচয় সম্বন্ধে বলছেন। যখন মহাভারতের যুদ্ধের একেবারে অন্তিম অবস্থা, মহাভারতের রণক্ষেত্রে দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে, সবাই নিহত হয়েছে, একমাত্র অশ্বত্থামা বেঁচে রয়েছে, তখন অশ্বত্থামাকে লক্ষ্য করে ওই উরুভঙ্গ অবস্থায় দুর্যোধন বললেন, তুমি কি আমার একটা মনোভীষ্ট পূরণ করতে পারো? আমি তো সর্বহারা হয়ে আজকে নিজের পায়ে দাঁড়াবার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি, কিন্তু আমার চিত্তের শান্তির জন্য, প্রসন্নতার জন্য তুমি কি পারো পঞ্চপাণ্ডবের মস্তক আমার সামনে কেটে এনে দিতে? যিনি দুষ্ট হন তিনি সর্বদাই দুষ্ট বুদ্ধি সম্পন্ন এবং তার ক্রিয়াটাও দুষ্ট, মৃত্যু মুখে পড়েও তখনও তিনি শিক্ষা লাভ করতে পারছেন না, তখনও তার এই রকম অভিপ্রায়। অশ্বত্থামার মধ্যেও ক্রোধের এবং প্রতিশোধের একটা অগ্নি ভিতরে ছিল, যেহেতু তার পিতা দ্রোণাচার্যকে বধ করা হয়েছে অসৎভাবে। মহাভারতের যুদ্ধেতে সৎ অসতের পরিভাষাটাই যেন পাল্টে গেছিল, অতএব যে যার মতো সৎ আর অসতের ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলেন। অশ্বত্থামা ভাবছিলেন, আমার পিতাকে অসৎভাবে বধ করা হয়েছে, যে পঞ্চপাণ্ডবের পক্ষে লোকেরা করেছে সেই পঞ্চপাণ্ডবকে বধ করতে পারলে আমারও চিত্তের একটু প্রসন্নতা হবে। এই ভেবে তিনি গেলেন, দেখে যেখানে পঞ্চপাণ্ডব শয়ন করেন যে শিবিরে, কৃষ্ণের ইচ্ছায় সেই দিন সেই পঞ্চপাণ্ডব সেইখান থেকে সরে গিয়ে অন্যত্র ছিলেন, তার জায়গায় দ্রৌপদীর পাঁচ ছেলে, পঞ্চপাণ্ডবের পাঁচ পুত্র শয়ন করেছিলেন। ভুলবশত সেই পাঁচটা ছেলের মাথাটাকে কেটে একটা কাপড়ে করে বেঁধে এনে দুর্যোধনকে উপহার দিলেন। দুর্যোধন হৃদয়ে প্রসন্নতা লাভ করছিলেন যে যাক, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল পঞ্চপাণ্ডবের বিনাশ, সেই ছোটবেলার থেকে
অবশেষে সবকিছু নষ্ট করে যে হয়েছে এটাতেই শান্তি। খুব উৎসাহের সঙ্গে বললেন, দেখি আমাকে ভীমের মস্তকটা দাও। ছোটবেলার থেকে যত শত্রুতাই ভীমের সাথে, যেমনই বড় মাথাটা তুলে দিলেন হাতে দিয়ে চাপবার পূর্বেই মাথাটা মড়মড় করে ভেঙে গেল। বুঝতে পারলেন তিনি যে এটা ভীমের মস্তক হতে পারে না, তার সাথে আমি ছোটবেলার থেকে লড়াই করছি, এই অন্তিম গদাযুদ্ধ ভীমের সাথে করেছি, এত দুর্বল এত নরম এত কোমল মস্তক হতে পারে না। কি ব্যাপার? যখন খুলে দেখলেন যে সবটাই হলো সেই পঞ্চপাণ্ডবের বংশধর, অবশেষ বংশধরগণের মস্তক। তখন দুর্যোধন নিজের দুঃখেই নিজে প্রাণ ত্যাগ করলেন, যে আমি কি করলাম, আমার শেষ বংশধর যেগুলো ছিল সেটাও, আমার কুলপ্রদীপগুলোও নষ্ট হয়ে গেল আমারই কৃত্যের দ্বারা। অতএব সেই অনুশোচনাগ্রস্ত হয়ে দুঃখে ভারাক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করলেন। এইদিকে যখন সকালে জানা গেল, তখন ভীম এবং অর্জুন প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এই রকম কার্য যে করেছে তাকে আজকে দিনের মধ্যেই আমি তার প্রাণ বিনাশ করব। ক্রমে খুঁজতে খুঁজতে অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে চলে আসলেন। যখন নিয়ে এসছেন তখন দ্রৌপদী, এক চরিত্র মহাভারতের, যে দ্রৌপদীর পাঁচ পুত্র চলে গেছে, মায়ের কাছে পুত্র শোকের থেকে বড় শোক হয় না, সেই দ্রৌপদী বলছে এই গুরুপুত্র তিনি গুরুতুল্য, সর্বপ্রথমে তার বন্ধন থেকে তাকে মুক্ত করো, না হলে আমরা অপরাধী হব। তিনি যা দোষ করেছেন সেটার ফল তিনি পাবেন আলাদা কথা, কিন্তু গুরুপুত্রকে যে বন্ধন অবস্থায় রেখেছি আমরা, এর মহান অপরাধী হব আমরা সকলে, অতএব সর্বপ্রথমে তোমরা এই বন্ধন থেকে তাকে মোচন করো। দ্রৌপদীর কি অদ্ভুত চরিত্র! এদিকে অর্জুন এবং ভীম প্রতিজ্ঞাবদ্ধ যে তাকে বধ করবেন, এদিকে ইনি বলছেন গুরুপুত্রকে মুচ্চতাম, মোচন করো। যখন কৃষ্ণের কাছে বিচার এলো কি করা উচিত, যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাহলে তো অর্জুন এবং ভীমের বিনাশ হবে, আর যদি গুরুপুত্রকে বন্ধন দশায় রাখা যায় সেটাও অন্যায়, তখন বিধান দিলেন যদি সভা মধ্যে কোনো বিশিষ্ট ব্যক্তিকে অপমান করা যায় বা ত্যাগ করা যায় সেটা মৃত্যুতুল্য। অতএব অশ্বত্থামা মস্তকস্থিত যে মণি, সেই মণিকে কেটে বাদ দিলে সে হতপ্রভ হবে এবং অপমানিত হবে, এর দ্বারা গুরুপুত্রকে হত্যা করার রূপ অপরাধের হাত থেকেও তোমরা বাঁচবে, আবার এই যে বিনাশ করবে বলে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো সেটাও হবে। এইভাবে তার মস্তকস্থিত মণিটাকে কেটে তাকে বের করে দেওয়া হলো। কিন্তু সেই হতপ্রভ অশ্বত্থামা, অপমানিত অশ্বত্থামা আরো বেশি ক্রোধাগ্নিতে জ্বলে তার যে অন্তিম পাণ্ডব বংশের অন্তিম প্রদীপ রূপে উত্তরার গর্ভস্থিত যে সন্তান, সেই সন্তানকে লক্ষ্য করে তিনি ব্রহ্মাস্ত্র ত্যাগ করলেন। উত্তরা অভিমন্যুর স্ত্রী, সেই উত্তরা তিনি কৃষ্ণের দিকে ধাবিত হতে হতে রক্ষ কৃষ্ণ করতে করতে যখন কৃষ্ণের কাছে উপস্থিত হলেন, কৃষ্ণ সেই গর্ভস্থ শিশুকে রক্ষা করবার জন্য গর্ভের মধ্যে প্রবেশ করে গর্ভস্থ শিশুকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। এই বিষ্ণু কর্তৃক রক্ষিত হয়েছিল বলে পরীক্ষিতের আর এক নাম হলো বিষ্ণুরাত। পরীক্ষিত হচ্ছেন বিষ্ণুরাত, আর সুখদেব গোস্বামী পাদের এক নাম হলো ব্রহ্মরাত। এই জন্য কথা শ্রোতা যিনি এবং কথার বক্তা যিনি, তারা দুজনেই কোন অধিকারের, তবে ভাগবত এসেছেন। এবং এই গর্ভস্থ শিশু যখন ভূমিষ্ঠ হলেন, তিনি গর্ভের মধ্যেই ভগবানকে দর্শন করেছিলেন, তার রক্ষাকর্তাকে দর্শন করেছিলেন। তিনি ভূমিষ্ঠ হওয়ার পর যাকেই দেখতেন তাকেই ভাবতেন, প্রশ্ন করতেন, মনে মনে পরীক্ষা করতেন, এই কি সেই পুরুষ যে আমাকে রক্ষা করেছিল? এই পরীক্ষা বৃত্তি বিশিষ্ট ছিলেন বলে তার আর এক নাম পরীক্ষিত। ভগবত অন্বেষণ বৃত্তি, জন্মের থেকে ভগবানকে খুঁজে যাওয়া, ইনিই কি সেই? আমরা কিন্তু গর্ভস্থ ভূমিকায় সবাই কম বেশি ভগবানকে সাক্ষাৎ করেছি সৌভাগ্যক্রমে, একেবারে দুর্ভাগা যারা তারা পান না। আমরা তৃতীয় স্কন্ধের কথায় শুনবো কালকে কপিল দেবতী সংবাদে, যখন কপিল মুনি বলছেন যে সপ্তম মাসে গর্ভবাসে দৈব যোগে কোনো কোনো জীব ভগবানের সাক্ষাৎকার করতে পারে, তখন প্রার্থনা করে যে ভূমিষ্ঠ হয়ে আমি তোমার আরাধনা করব, এই গর্ভের মধ্যে প্রবল কষ্ট পাচ্ছি, হে প্রভু এখান থেকে নিস্তার কর। কিন্তু
জনম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। সব ভুলে গেলাম আমরা, কিন্তু পরীক্ষিত মহারাজ ভুলেন নাই। তিনি ভূমিষ্ঠ হওয়ার পর যাকেই দেখতেন তার দিকেই ভাবতেন, এই কি সেই পুরুষ যে আমাকে রক্ষা করেছেন? জন্মের থেকে কৃষ্ণ অন্বেষণ করছেন, পরীক্ষা করছেন, এই পরীক্ষা বৃত্তি ছিল বলে তিনি পরীক্ষিত। ক্রমে যখন কৃষ্ণ সব দিক শান্ত হয়ে গেল, মহাভারতের যুদ্ধের সমাপন হলো, যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে গেলেন, এখন তিনি প্রত্যাবর্তন করবেন দ্বারকায়, এমন সময় কুন্তি এসে উপস্থিত হয়ে কিছু স্তবের দ্বারা আরেকটি চরিত্র মহাভারতের, ভাগবত কিভাবে এলো, ভাগবত আবির্ভাবের কারণ কি, এই বলতে গিয়ে এই এক দ্রৌপদীর চরিত্র আর এক হচ্ছে কুন্তির চরিত্র এবং ভীষ্মের চরিত্রের অবতারণা শ্রীমৎ ভাগবতে করা হয়েছে। বলছেন কুন্তি, বলছেন যে প্রভু তুমি কেন চলে যাচ্ছ, তুমি কি আর থাকবে না এখানে? বলে আর কি দরকার পিসি, তোমার যা যা বিপদ ছিল সব বিপদকে তো আমি সরিয়ে দিয়ে এখন তোমাকে সুন্দর একটা রাজ্য দিয়ে গেলাম, এবার তো আমাকে যেতে দাও, এবার আমাকে আমার স্থানে ফিরে যেতে দাও। কুন্তি বললেন, আচ্ছা তাহলে তোমার আমার কাছে থাকার কন্ডিশনটা যদি বিপদ হয়, তাহলে বিপদ সন্তু তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনং যৎস্যাৎ অপুনর্ভব দর্শনং। বিপদটাই যদি কন্ডিশন হয়, বিপদ এলে যদি তুমি থাকো, তাহলে এই রকম শত শত বিপদ কন্টিনিউয়াসলি আমার জীবনে আসুক, এটা তোমার চরণে আমার প্রার্থনা। আমরা ভগবানকে দর্শন করে আগে প্রার্থনা করি, প্রভু আমি বড় কষ্টে আছি, আমাকে এই কষ্টের থেকে উদ্ধার করো, দিয়ে সংসারে ভালো করে সুখ দাও, টাকা পয়সা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র পরিবার ভালো করে দাও, যাতে করে আরো বেশি জাঁকিয়ে মায়া আমাকে ধরে। কোনটা বিপদ? যদি সাংসারিক বিপদটা ভগবানকে কাছে এনে দেয়, কুন্তি বলছেন সেটা বিপদ নয়, সেইটাই সম্পদ। আর বললেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধমান অমদপ্যমান, তুমি এই সংসারের বিচারের বিরুদ্ধ গতিতে তোমাকে পাওয়া যায়। যারা জন্ম বা বর্ণমদে অহংকারী, যারা বিদ্যা মদে অহংকারী, যারা সৌন্দর্য মদে অহংকারী এবং যারা ধনমদে অহংকারী, এই চার ব্যক্তি নৈব অর্হতি অভিধাতুম, তারা তোমাকে দর্শন করতে পারে না, তাম্বই অকিঞ্চন গোচর। এই জন্য ভগবান যাকে কৃপা করেন ধনে পুত্রে আগে হরেন, জগতের ঐশ্বর্য জগতের সম্পদ জগতের প্রতিপত্তিকে আগে বিনাশ করেন, এটা ভগবত কৃপা। এই জন্য প্রভুপাদ কোন স্থানে বলেছেন, এই যে সংসারের জীবের এত দুঃখ, এইটা হলো ভগবানের সবচেয়ে বড় দান। একই কথা, দুঃখটা ভগবান দান করলেন, তাহলে তিনি কি করে দয়ালু হলেন, কি করে তিনি করুণাময় হলেন? কারণ এই সংসারের দুঃখটা আমাকে ক্রমে ভগবান রূপ নিত্য আনন্দের জগতের দিকে প্রবেশ করতে সাহায্য করে, অতএব এইটাই ভগবানের সবচেয়ে বড় দান। এই রূপে কুন্তির কাছে যখন কুন্তির এরকম প্রার্থনা শুনলেন, আরো কিছুদিন ভগবান রয়ে গেলেন, যেতে পারলেন না হস্তিনাপুরকে ত্যাগ করে। সেই সময় ভীষ্ম, যিনি মহাভারতের যুদ্ধে সরসজ্জায় ইচ্ছা মৃত্যু বর নিয়ে পড়ে রয়েছেন যুদ্ধক্ষেত্রে, তখন সেই ভীষ্মের দিকে ভগবান কি করলেন, যুধিষ্ঠির সমন্বিত হয়ে সকলকে নিয়ে সেখানে গেলেন। ভীষ্ম সেই যুধিষ্ঠির এবং কৃষ্ণ আদি সকলকে দর্শন করে প্রথমে প্রসন্ন হলেন, যুধিষ্ঠিরের প্রার্থনা অনুসারে ক্রমে বর্ণাশ্রম ধর্ম প্রবৃত্তি এবং নিবৃত্তি ধর্ম, দান ধর্ম মোক্ষ ধর্ম রাজধর্ম স্ত্রী ধর্ম আদি ভগবত ধর্মসমূহ এবং অধিকার বেদে সমস্ত উপায় সাধন কি কি, এই সমস্ত কীর্তন করবার পর যখন তিনি দেখলেন যে তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তার যেটা ইচ্ছা ছিল যে তিনি যখন এই দেহকে ত্যাগ করবেন, তখন তার চোখের সামনে যেন সেই ভগবানকে তিনি সাক্ষাৎ করতে করতে যেতে পারেন, যিনি এই জগতের একমাত্র ঈশ্বর। তাই তিনি বন্দনা করছেন, ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরাম্বরম দধানি বপুর অলক কুলাবৃতাননাব্জম
বিজয় সখে মতিস্তু মেয়ে অনবদ্যা। সেই বিজয় সখা যিনি অর্জুনের সখা রূপে রথে আরোহণ করেছিলেন বলে পঞ্চপাণ্ডবের অনায়াসে বিজয় লাভ করেছিল, সেই বিজয় সখা যে কৃষ্ণ, সেই কৃষ্ণের চরণে আমার মতিটা নিবিষ্ট হোক, এই বলে তিনি নিজের প্রাণ ত্যাগ করলেন। ক্রমে যুধিষ্ঠির মহারাজ আরো কিছুদিন কৃষ্ণকে সেখানে থাকার জন্য অনুরোধ করলে কৃষ্ণ কিছুদিন থেকে তারপরে অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। এমন সময় যখন অর্জুন কৃষ্ণের সঙ্গে দ্বারকায়, বিদুর যে তীর্থ পর্যটন করতে চলে গেছিলেন মহাভারতের যুদ্ধের পূর্বে, তিনি সেই স্থানে ফিরে এলেন। খুব মন খারাপ করে যুধিষ্ঠির মহারাজ বসেছিলেন, কিভাবে নিজেকে মঙ্গল বিধান করবেন চিন্তন করছিলেন। হঠাৎ সেই স্থানে বিদুরকে দেখে উৎসাহিত হয়ে বিদুরকে বন্দনা করছেন, ভবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভো তীর্থি কুর্বন্তে তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। তোমার মতো যারা বৈষ্ণব, তোমার মতো যারা সাধু, যারা তীর্থকেও পরিশুদ্ধ করে পরম তীর্থে পবিত্র করতে পারে, এই রকম সাধু যার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তিনি যে কুলে আসেন, তিনি যে স্থানে অবস্থান করেন, সেই স্থানই পবিত্র। অতএব তোমার পাদপদ্মের ধুলি আমার গৃহে পতিত হয়, আজ আমার গৃহটাও যেন সেই তীর্থ তুল্য বা ভগবানের ধামের তুল্য হয়েছে। তাই বিদুরকে প্রণত হয়ে বিদুরের কাছ থেকে কিছু উপদেশাদি গ্রহণ করলেন। বিদুর ক্রমে রাজা ধৃতরাষ্ট্র, গান্ধারী সহ এদেরকে উপদেশ দিয়ে একটু ভৎসনা সরুই উপদেশ দিলেন যে এখনো পর্যন্ত তুমি আসক্ত হয়ে পড়ে আছো এই গৃহের প্রতি, তোমার কুল বিনাশ হয়েছে, তুমি ধর্মভ্রষ্ট হয়েছ, তুমি বৃদ্ধ হয়েছ, তোমার চোখের জ্যোতি নাই, এখনো পর্যন্ত তুমি কোন আসক্ত হয়ে এই সংসারে পতিত হয়ে আছো, হে রাজন এখন চিত্তের উদয় হোক, বিবেক উদয় হোক, তুমি চলো প্রবজ্জায় গিয়ে, বনে গিয়ে হরি আরাধনা করে জীবনের অন্তিম অবস্থাকে নিজের মঙ্গলের জন্য সময় দাও। এই কথা শুনে গান্ধারী, বিদুর এবং ধৃতরাষ্ট্র সেই গৃহ থেকে নির্গত হলেন। বেশ কিছুকাল উপক্রান্ত হলে ক্রমে অর্জুন যখন ফিরে আসলেন, অর্জুনকে আসতে দেখেই, অর্জুনের বিষণ্ন বদন দেখেই এবং নানা দিকে নানান উৎপাত বিপদ সংকুল অবস্থা দেখেই যুধিষ্ঠির বড় ভীত হলেন। কারণ নারদের কাছে পূর্বেই শুনেছিলেন যে এইবার কৃষ্ণ কিন্তু স্বধামে প্রত্যাবর্তন করবেন, কৃষ্ণের বিরহে কিভাবে নিজের জীবনকে পার করবেন, এইটা ভয়, বিরাট ভয় যুধিষ্ঠিরের মধ্যে ছিল। অর্জুনের বিষণ্ন বদন দেখে যুধিষ্ঠির মনে মনে অনুভব করলেন তাহলে সেই বিপদসংকুল অবস্থা মনে হয় উপস্থিত হয়েছে। এই চিন্তন করে অর্জুনের কাছ থেকে যখন সংবাদ পেলেন যে যদুকুলকে ধ্বংস করে কৃষ্ণ স্বধামে প্রত্যাবর্তন করেছেন, প্রবল দুঃখ সাগরে নিমগ্ন হলেন। ক্রমে নিজেকে সুস্থ করে শান্ত করে সমস্ত রাজ্যভার নিজ পুত্রগণের উপর রেখে তারা সকলেই স্বর্গারোহণ, যেটা আমরা বলি, অর্থাৎ নিজের মঙ্গলের জন্য তারা ভগবত আরাধনায় সংসারকে ত্যাগ করে এগিয়ে গেলেন। ক্রমে কৃষ্ণের যেদিন লীলা সম্বরণ করলেন সেই দিনেই কলিযুগের প্রবৃত্তি হল। ক্রমে ক্রমে কলির প্রভাব বিস্তার করতে থাকলে এই পঞ্চপাণ্ডবের বংশধর রূপে এসেছেন পরীক্ষিত মহারাজ, তিনি শশাগরা পৃথিবীর একচ্ছত্র অধিপতি লাভ করেছিলেন। তিনি প্রবল নিজের চেষ্টার দ্বারা ধর্মকে ধারণ করে রাখার প্রয়াস করেছিলেন, কিন্তু হঠাৎ একদিন শুনলেন যে কোনো এক দেশেতে এইরকম কলির দৌরাত্ম্য প্রভাবে ভীষণ অধর্মের প্রকাশ হয়েছে। তখন তৎক্ষণাৎ তিনি বহির্গত হয়ে কুরুজাঙ্গল প্রদেশে গিয়ে উপস্থিত হয়ে হঠাৎ চোখে দেখতে পাচ্ছেন যে ধর্মরূপী এক বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে, তিনটি পা নাই, একটা পায়ে দাঁড়িয়ে রয়েছে, আর গাভীরূপিণী পৃথিবী তিনি অষ্টমুখী এবং রোদন পরায়ণা হয়ে সেখানে রয়েছেন উপস্থিত, আর একজন দস্যু, শূদ্ররূপী দস্যু কলি সেই এক পায়ে দাঁড়িয়ে থাকা বৃষকেও ভীষণভাবে প্রহার করছে। সত্য, শৌচ, দয়া আর ক্ষমা,
চারটি ধর্মের স্তম্ভ। সুচিতা দয়া ক্ষমা তিনটি পা বা স্তম্ভ নষ্ট হয়েছে। এক সত্যের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে, এক রূপী এক পদে দণ্ডায়মান বৃষ, ধর্মরূপী বৃষ, আর গাভী রূপী পৃথিবী। এই রকম অধর্মযুক্ত অবস্থাকে দেখে তিনি রোদন করছেন, ক্রন্দন করছেন। তার উপরেও কলি সেই বৃষকে, সেই ধর্মকে প্রহার করে যাচ্ছে, যাতে সত্য পদে যে দাঁড়িয়ে রয়েছেন সেটাও বিনাশ প্রাপ্ত হয়। এইটাই হলো কলির স্বভাব। দূর থেকে লক্ষ্য করলেন পরীক্ষিত মহারাজ, তৎক্ষণাৎ সেই স্থানে উপনীত হলেন এবং সেই কলিকে বধ করবার জন্য যখন উদ্যত হলেন, কলি মানে চতুর, চালাক, কপট, সঙ্গে সঙ্গে সেই মহারাজ পরীক্ষিতের পাটা ধরে ক্ষমা চাইতে লাগলেন, শরণ গ্রহণ করলেন। শাস্ত্রে, নীতিশাস্ত্রে শরণাগত ব্যক্তিকে কোনোভাবেই, যিনি স্যারেন্ডার করেন তাকে আর মারা যায় না, হত্যা করা যায় না। এবং রাজা পরীক্ষিতকে শান্তভাবে বোঝালেন, দেখুন রাজা, আপনার সে শক্তি আছে, আপনি চাইলে আমাকে বিতাড়ন করতে পারেন, কিন্তু ভগবত ইচ্ছায় কলিযুগের প্রবৃত্তি হয়েছে, এটা আমি করি নাই, কলির স্বভাব আমার যা সেইটাই আমি প্রযুক্ত করেছি। যদি আপনার এই রকম না চান, আমাকে বিতাড়ন না করে এমন স্থান দেন যেখানে আমি সীমাবদ্ধ থাকতে পারি। চারটি স্থান প্রথমে দিলেন, দূতম পানম স্ত্রিয় সুনা, অবৈধ স্ত্রীসঙ্গ, পশুবধ, দূতক্রিয়া এবং মদ্যপান, এই চারটি কলির স্থান। কলি আরেকটু বুদ্ধি খাটালেন যে এই চারটি স্থানে আমি কোথায় কোথায় দৌড়ে বেড়াবো, এমন একটা বস্তু দেন যার মধ্যে চারটি আছে। অবশেষে স্বর্ণ, সুবর্ণ, অর্থ, ধন, বললেন এই একটা বস্তু, এটা থাকলে বাকি চারটে বস্তু এসে যাবে। এই জন্যে কথাটা অপ্রিয় সত্য, কিন্তু এই যে মায়েরা স্বর্ণ অলঙ্কার পরবার জন্য খুব আগ্রহ বিশিষ্ট হন, খুব সাবধান। সুবর্ণের কিন্তু মধ্যে, সোনার মধ্যে কলি পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান, এবং তার পরিণামটা কি পরেই বলছে। ওই কলিকে পাঁচটা স্থানে যখন দিলেন, দিয়ে রাজন চলে এলেন, কিছুদিন পর রাজার মস্তক উপরেই তো সোনার মুকুট, কলি রাজার মাথাতেই চেপে বসলেন। কোন দিন বসলেন? একদিন মৃগয়া করতে করতে পিপাসাক্ত হয়ে তিনি জল পান করবেন এই আশায় শমিক ঋষির আশ্রমে যখন প্রবেশ করেছেন, শমিক ঋষি তখন ধ্যানমগ্ন অবস্থায় আছেন, তাকে সেইখান থেকে বারবার জল যাচ্ছা করছেন, কিন্তু তিনি ধ্যানরত অবস্থায় আছেন বলে জানতে পারেন নাই। কিন্তু কলি যে মাথার মধ্যে প্রবেশ করে আছে, যে রাজা এত ধার্মিক ছিল, সাধু গুরু অতিথিদের সৎকার করতেন, সাধুর সাধনটাকে তখন তিনি আর দেখতে পেলেন না। কলির দুষ্প্রভাবে তার মধ্যে এমন অহংকার জাগ্রত হলো যে আমি এই শশাগড়া পৃথিবীর রাজা, আমার প্রতি তোমার স্বাভাবিক একটা কর্তব্যবোধ থাকা উচিত, সেইটা তোমার নেই। আমি তোমাকে জল প্রার্থনা করলাম, তাও তুমি ধ্যানমগ্ন হয়ে তুমি সাধন দেখাচ্ছ, আরাধনা দেখাচ্ছ। আচ্ছা, তোমার যোগ্য ব্যবস্থা আমি করছি, গলায় একটা মৃত সাপ জড়িয়ে দিয়ে চলে গেলেন। দূরে খেলা করছিল শমিক ঋষির পুত্র সিংহী, ব্রাহ্মণ পুত্র, যেমনই শুনতে পেল তোমার পিতার গলায় মৃত সর্প, কোনো কিছু দিগ্বিদিক জ্ঞান না ভেবে তিনি তৎক্ষণাৎ অভিশাপ দিলেন, আজ থেকে সাত দিনের মাথায় তক্ষক দংশনে তার মৃত্যু হবে। ব্রাহ্মণের সন্তান, ব্রহ্ম তেজ রয়েছে, বাবার এই অপমান দেখে সহ্য করতে না পেরে বাবার চরণের কাছে এসে ক্রন্দন করছেন। সেই ক্রন্দন ধ্বনিতে ক্রমে শমিক ঋষির ধ্যানভঙ্গ হলো, দেখলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, সবকিছু শোনার পরে বললেন কি সর্বনাশ, এই এক রাজা ছিল পঞ্চপাণ্ডবের বংশে, কৃষ্ণের কৃপাপাত্র একজনই ছিলেন, যাকে তুমি বিনাশ করবার জন্য ক্রিয়া অভিশাপ পর্যন্ত দিয়ে দিলে, আমাদের দুর্ভাগ্যের দিন উপস্থিত হয়েছে, তুমি বালক বুদ্ধিবশত যা করেছ এর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কিন্তু চিন্তন করলেন, রাজা তো জানে না, তাই সঙ্গে সঙ্গে গৌরীমুখ নামে একজন শিষ্যকে পাঠালেন, যাও রাজাকে গিয়ে সংবাদ দাও। রাজা এদিকে ঘরে এসে যেমনই মস্তক উপরই মুকুটটাকে খুলেছেন, তৎক্ষণাৎ তিনি বুঝে গেছেন যে তিনি কি কার্য করেছেন। কলির যে মোহগ্রস্ততা থেকে বেরিয়েছেন যখন, বিবেকে তার দংশন শুরু হয়েছে, এবং মনে মনে তিনি চিন্তন করছিলেন, আমি যা কার্য করেছি এই কার্য আমার জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া দরকার, এবং এমন কিছু শাস্তি হওয়া দরকার যাতে আমার কৃত অপরাধের থেকে আমি নিষ্কৃত হতে পারি।
অপরাধ অনুতাপ এই বোধে ভুগছিলেন। তৎক্ষণাৎ এসে গৌরীমুখ ঋষি সব কথা বলে, তার অভিশাপের কথা বলে যখন গেলেন, তখন তার চিত্তটা শান্ত হল। তস্যৈব মে অঘস্য পরাবরেষ, আমি পাপী, মহাপাপী, মহাপাপ আচরণ করে এসেছি। আসক্ত চিত্তস্য গৃহস্য অভিজ্ঞান, এই সংসার এই গৃহাদিতে আমার চিত্তটা আসক্ত, তার উপরে সাধুর চরণে অপরাধ রূপ মহাপাপ মহা অপরাধ করে এসেছি, এইখান থেকে আমার মঙ্গল কি করে হয়? নির্বেদ মূল দ্বিজশাপরূপ, আমার এই সংসার থেকে চিত্তটা নির্বেদ আসতে পারে, আমার মঙ্গল হতে পারে, এই ব্রাহ্মণের অভিশাপ, এই সাধুর শাসন, এই সাধুর শাসনটাই নির্বেদ মূল। যদি কেউ সংসারের উপরে যেতে চাও, ভাগবত প্রতিপদে প্রমাণ সাধুর শাসনের মহিমা, তার তার সুফল কি? স্বয়ং পরীক্ষিত মহারাজ বলছেন, নির্বেদ মূল দ্বিজশাপরূপ, এই সংসারে মায়াতে আমরা এমন ভাবে আসক্ত হয়ে আছি, এর থেকে চিত্তটা নির্বেদ হতে পারে না। তাবৎ কর্মাণি কুর্বীত যাবৎ নির্বেদ দিত না যাবতা মত কথা শ্রবণাদৌ যাবৎ শ্রদ্ধা না জায়তে, যতক্ষণ পর্যন্ত ভগবানের কথায় শ্রদ্ধা যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত নির্বেদ আসছে না, ততক্ষণ পর্যন্ত জীব কর্মের সংসারে কর্মের বেড়াজালেই পড়ে থাকবে। অতএব নির্বেদ একটা মুখ্য বিষয় এই সংসার থেকে, মায়ার দশার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কিন্তু সেই নির্বেদ আসবে কিভাবে? নির্বেদ মূল দ্বিজশাপরূপ, এই যে সাধু আমাকে শাসন করলো, এই যে সাধু আমাকে অভিশাপ বাক্য দিল, এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ, যে আশীর্বাদের ফলে আমার নির্বেদ এসেছে। পিপাসায় আসক্ত হয়ে পরীক্ষিত মহারাজ যে কার্য করলেন, ঘরে ফিরে ওই অবস্থায় পিপাসাক্ত ছিলেন, জলপান করলেন না, প্রায় উপবেশনে তিনি গঙ্গার তটে উপস্থিত হলেন। প্রায় উপবেশন মানে মৃত্যুর অপেক্ষায় অন্ন জল আদি ত্যাগ করে দিলেন। দেখুন, কলি যখন মাথায় ছিল সামান্য জলের পিপাসায় কত বড় পাপ আচরণ, আর কলি যখন নেমে গেল তখন ওই জলের পিপাসা, ওই তার অহংকার, ওই তার রাজ অভিমান সব বিনাশপ্রাপ্ত হয়ে ক্রমে তিনি প্রায়োপবেশনে গঙ্গার তটে এসে উপস্থিত হলেন। যেমনই তিনি এলেন, বিভিন্ন মুনি ঋষিগণ বিভিন্ন দিক থেকে খবর পেয়ে সেই স্থানে উপনীত হলেন। কেন এলেন? তোটা কোনো স্বাভাবিকভাবে হতে পারে না, নিশ্চয়ই কোনো রহস্য আছে। চলো, সবাই যারা যারা শুনেছেন সবাই উপস্থিত হয়েছেন, এবং যারাই এসেছেন তাদেরকে একটাই প্রশ্ন করেছেন, ম্রিয়মাণস্য যৎকার্যম, হে মুনিগণ, হে ঋষিগণ, হে দেবগণ, আপনারা বলুন মুমূর্ষু ব্যক্তির কি করা উচিত? মৃত্যু যার সামনে অপেক্ষা করছে, তার শ্রেষ্ঠ কর্তব্য কি? নানা মুনি নানা মত, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলে ব্রত করো, কেউ বলে দান করো, কেউ বলে ধ্যান করো, সকলের মধ্যেই মত পার্থক্য, তিনি কি করবেন নিজেও বুঝতে পারছেন না। তথাই ভগবত ইচ্ছায় সুখদেব মুনির প্রাদুর্ভাব। যেমনই সুখদেব মুনি সেখানে আসলেন, 16 বৎসর বয়স, নবযৌবন, কৌপিন পরিহিত, দিব্য অঙ্গজ্যোতিযুক্ত, দিব্য শোভা বিশিষ্ট, তাকে দেখে সমস্ত মুনি ঋষিগণ গাত্রোত্থান করে উঠে দাঁড়ালেন। সকলেই পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে বললেন, এই হচ্ছে তোমার গুরু, ইনি যা বলেন সেটাই তুমি করো। এই এক বিষয়ে যখন মুনিগণ এক মনোভাব হলেন, তখন সেই সুখদেব মুনিকে আরাধনা করে, তার পাদ পদ্মকে ধৌত করে তাকে গুরুর আসনে উপবেশন করিয়ে, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরুম পুরুষেশ্বৈহ যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা, অত পৃচ্ছামি, অতএব হে প্রভু আমি তোমার কাছে প্রশ্ন করছি। সাধুর কাছে গেলে প্রশ্ন করতে হয়, তবে সাধু সঙ্গ হয়। কিরকম প্রশ্ন? ভগবান কেন 16108টা বিয়ে করেছিল সেইটা, সেই প্রশ্নটা না। মহাপ্রভু কি করে মারা গেলেন সেই প্রশ্নটা নয়। এগুলো তো মায়াময় লীলা, জগৎকে মোহন করবার জন্য। যদি প্রশ্ন করতেই হয়, পুরুষস্য ইহ যৎকার্যম ম্রিয়মাণস্য যৎ সর্বথা, ম্রিয়মাণ পুরুষগণের শ্রেষ্ঠ কর্তব্য কি? ম্রিয়মাণ মানে
মৃত্যু যার মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্ন শুনেই সর্বপ্রথম পরীক্ষিত মহারাজ বললেন, তোমার এই প্রশ্নটাই জগতের শ্রেষ্ঠ মঙ্গলকারক। হে রাজন, তুমি শান্ত চিত্তে এখানে বসো। তুমি যে প্রশ্ন করেছো মৃহমানস্য যৎকার্যম, এই সংসারে মৃহমান নয় এমন কে আছে? আমরা যারা বসে আছি, জগতে যারা ঘুরে বেড়াচ্ছে, কেউ কি জানে মৃত্যু কবে আছে আমাদের? পরীক্ষিত মহারাজের তো একটা গ্যারেন্টি পেয়ে গেলেন, 7 দিন পরে মরবেন, 7 দিনের মধ্যে মৃত্যু আসবে না। আমাদের মধ্যে কি গ্যারেন্টি আছে? এখন থেকে 7 মিনিট পরে আমাদের সাথে কি হবে আমরা কেউ জানি না। অতএব তোমার এই প্রশ্নটা এই চরাচর বিশ্বে দেহধারী জীবের, কি মনুষ্য, কি পশু, কি পক্ষী, কি কীট পতঙ্গ, চরাচর বিশ্বের দেহধারী জীবের সর্বশ্রেষ্ঠ মঙ্গলকারক প্রশ্ন হলো এটা, মৃহমানস্য যৎকার্যম। আমরা ভেবে নিতে পারি আমরা 100 বছর বাঁচবো, আমরা ভেবে নিতে পারি আমার এখনো অনেক সময় আছে, কিন্তু কোন সময় ঘন্টা বেজে যাবে আর যমদূত এসে তুলে নিয়ে চলে যাবে আমরা বুঝতেও পারবো না। অতএব বিবেকী পুরুষ, বিবেকী জন, জেনে রাখুন, মৃত্যু যে কোনো সময় করাল গ্রাস নিয়ে আমাদেরকে গ্রাস করতে পারে, তার থেকে নিজের শ্রেষ্ঠ মঙ্গলের রাস্তা অন্বেষণ করাটাই শ্রেয়। হে রাজন, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিনাম সন্তি সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। যারা গৃহের মধ্যে আসক্ত চিত্ত হয়ে রয়েছে তাদের বলবার কথা, শুনবার কথা বহু, কোনো অভাব আছে? রাত দিন চলছে কিছু না কিছু, আমার মুখ কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে আর কান দুটা কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছে, কিন্তু যা শুনছে আর যা বলছে এর দ্বারা গৃহেতে আসক্ত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো মঙ্গলের কথা নাই। কিন্তু যারা আত্ম মঙ্গল লাভ করতে ইচ্ছুক তাদের জন্য বলছেন, তস্মাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তশ্চ ইচ্ছতাম অভয়ম। যদি তোমার শ্রেষ্ঠ মঙ্গল পেতে চাও, যদি সংসার আসক্তির উপরে উঠতে চাও, তাহলে তোমার একটাই কৃত্য, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য। কথা শোনা, কথা কীর্তন করা আর কথাকে স্মরণ করা, এত সহজ সাধন আর কোথাও আছে? আমার মধ্যে বিদ্যা নাই, জ্ঞান নাই, যোগ্যতা নাই, আমি হরিকথা তো শুনতেই পারি, যে কথা শুনেছি সেই কথা আর 5টা লোককে বলতেই তো পারি। ওই শোনা বলার মধ্যে দিয়ে আমার মস্তিষ্কে, আমার ধ্যানে, আমার বুদ্ধিতে নিরন্তর ভগবত স্মরণ তো করতেই পারি। এই রাজনৈতিক দল কি করে জগৎ চালাচ্ছে আর ওই রাজনৈতিক দল কি করে চুরি করছে এই চিন্তন করে এই বলে আমার কি লাভ হবে? এর দ্বারা জগতের আমি কি বড় মঙ্গল বিধান করে ফেলেছি? এই জন্য বললেন, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিনাম সন্তি সহস্রশ। হে রাজন, এই সংসারে বলার কথা আর শোনার কথার কোনো শেষ নেই, কিন্তু তুমি যদি নিজের মঙ্গল চাও, তস্মাত ভারত সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর, যদি নিজের মঙ্গল চাও, যদি পরের মঙ্গল চাও, প্রভুপাদ বলেছেন সপর মঙ্গল বিধান করো, এমন কোন কার্য করো যার দ্বারা নিজের এবং সকলের মঙ্গল হয়, সেই কার্যটা কি? সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্ততাম স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। হে রাজন, এই ভগবানের কথা তুমি জানো? এই সংসার ভয়ে ভীত, মৃত্যু ভয়ে ভীত, সংসারের দুঃখগ্রস্ত জীবের মুক্ত হওয়ার একমাত্র উপায় এতদ নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যোগিনাং নৃপনির্মিতম হরের নামানুকীর্তনম। কেবলমাত্র যারা সাধু তাদের জন্য হরি কথা নয়, এতদ নির্বিদ্যমানানাম, যারা নির্বেদ প্রাপ্ত হয়েছে সংসারে, যারা ভগবানের ঐকান্তিক ভক্ত,
তারা এই কথা শুনবে। ইচ্ছতাম, যারা কাম ক্রোধ লোভ মহাদির দ্বারা গ্রস্ত হয়ে এই কামনা পরবশ হয়ে সংসারে কেবল ভোগ করতে চাই, তাদের জন্য পরম ঔষধ স্বরূপ। এবং যোগিনাম নৃপনির্ণীতম, যারা যোগী আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী মায়ামুক্ত তারাও পর্যন্ত এই হরের নামানুকীর্তনম, তাদের সকলের কি ভোগী কি যোগী কি ভক্তিমার্গী, সকলের মঙ্গলের জন্য নির্ণীতম, এইটাই শাস্ত্র নির্ধারণ করেছেন হরের নামানুকীর্তনম। এই জন্য যে কোনো জীবের মঙ্গলের রাস্তা হলো শ্রীমৎ ভাগবত। তাই সনাতন গোস্বামী পাদ বললেন সর্বলোকৈক দৃক্প্রদ। সর্বলোক বলতে এখানে খালি মনুষ্য লোক বলেন নাই, অন্যান্য প্রাণীগণেরও মঙ্গলের কথা বলেছেন। সর্বলোক বলতে কেবল ভক্তের কথা বলেন নাই, ভোগী যোগী ভক্তিমার্গী সকলের কথা, পরোক্ষ এবং প্রত্যক্ষ হবে, এইটাই শাস্ত্রে নির্ণীত হয়েছে। বলে দেখো আমি নিজে ব্রহ্মজ্ঞানী ছিলাম, পরিনিষ্ঠিত ঐপি নৈগুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানম যত দিতবান। আমি নিজে ব্রহ্মজ্ঞানী ছিলাম, আমি নিজে ব্রহ্মজ্ঞানী হয়ে আমার পিতাকে ত্যাগ করে সংসারকে ত্যাগ করে ঢুকে পড়েছিলাম সেই বৃক্ষের মধ্যে অন্তর্যামী স্বরূপে। কিন্তু যখন উত্তম শ্লোক ভগবানের লীলা কথা তার আখ্যান আমার কর্ণগোচর হল, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকল করিল মোর প্রাণ, আমার চিত্তটা সেই কৃষ্ণের দিকে ধাবিত হল। তব গুণাকৃষ্ট হয়ে ভজে তব পাই, এ হলো সর্বশ্রেষ্ঠ অধিকার। যে মুহূর্তে ভগবানের কথা কানে প্রবেশ করবার পর হৃদয়কে উদ্বেলিত করতে পারে সেই জীব চরম ভাগ্যবান। এই জন্য বললেন আমি নিজে তার প্রমাণ যে আমি যোগী হয়ে ব্রহ্মজ্ঞানী হয়ে এই ভগবানের লীলা কথা শ্রবণ মাত্রেই চিত্তটা ভগবানের দিকে এমন আকৃষ্ট হলো যে আমি যে সংসারকে ত্যাগ করে সংসারে থুতু ফেলে চলে গেছিলাম আমি পুনরায় সেই পিতা বেদব্যাসের কাছে ফিরে এলাম। কি জন্য এলাম? এই হরের নামানুকীর্তনম, হরির গুণকীর্তন শ্রবণ করবার জন্য। সেই শ্রবণ করা কথা আজকে কীর্তন করবার সৌভাগ্য তোমার কাছে পেয়েছি। অতএব হে রাজন, হরি ভজন হরি কীর্তন হরি আরাধনা সর্বত্র সর্বভূমিকায় করা যায়। রাজা খট্টাঙ্গ দয়া করে সবাই ফোনগুলো একটু সাইলেন্ট করবেন, বারবার ফোন বাজছে, ডিস্টার্ব হচ্ছে, সবাই নিজের নিজের ফোন সুইচ অফ করুন। খট্টাঙ্গ রাজা ক্ষণকাল ক্ষণার্ধকাল তিনি সময় পেয়েছিলেন, এক ক্ষণের মধ্যে, এক ক্ষণ মানে দেবতাদের এক ক্ষণ মানে আমাদের সময়ে প্রায় 45 মিনিট মতো বাড়ির আশপাশে, ওই এক মুহূর্তকাল তিনি হরিভজন করে তিনি ভগবত ধাম প্রাপ্তি করেছিলেন। এই রকম যে ভগবান তার কথা শ্রবণ তার গুণকীর্তন করা এর থেকে চরম সাধন আর হয় না। তাই তুমি যদি প্রশ্ন করো যে কি করা কর্তব্য, তিনি বললেন এবং সচিত্তে শত এব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তং নিবৃত সন নিয়তার্থ ভজেত সংসার হেতু পরমশ্চ যত্র। এই সংসারের হেতু যে আসক্তি, এই সংসারে বদ্ধ দশার কারণ যে আমাদের ভোগ বৃত্তি, এর থেকে যদি উপরতি পেতে চাও, যদি শ্রেষ্ঠ মঙ্গল করতে চাও, তোমার কোনো কিছু করার দরকার নেই, তুমি 7 দিন এখানে চুপটি করে বসো এবং সচিত্তে শত এব সিদ্ধ, তোমার হৃদয়স্থ যে ভগবান যিনি পরমাত্মা যিনি অর্থ যিনি প্রিয় যিনি অনন্ত, তিনি স্বতঃসিদ্ধভাবে হৃদয়ের মধ্যে বসে আছেন, তার কথা শোনা তার কথা কীর্তন করার মতো বড় সাধন আর কোনো কিচ্ছু নেই। অতএব তুমি তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃণাম। এই নৃলোকে নৃদেহধারী পুরুষ দেহধারী জীবগণের একমাত্র কর্তব্য, একমাত্র কর্তব্য তস্মাৎ সর্বাত্মনা রাজন সর্বতোভাবে ভগবানের কথা শোনো, ভগবানের কথা কীর্তন করো এবং সেই ভগবানকে স্মরণ করো। শ্রবণ কীর্তন স্মরণ,
এই বলে অবশেষে বলছেন, পিবন্তি যে ভগবত আত্মন সতাম কথামৃতম শ্রবণ পুটেষু সংভৃতম। যদি তোমার কর্ণকুহরের দ্বারা শ্রবণ পুটেষু সংভৃতম, এই যে কর্ণের গর্তটা রয়েছে এইটাকে ভগবানের কথারূপ অমৃতের দ্বারা ভরে দাও। আমাদের কানটা কি দিয়ে ভরা আছে আমরা সবাই জানি, ব্যাখ্যার আবশ্যকতা নাই। তার জায়গায় যদি আত্মন ভগবত সতাম, ভগবানের কথাটা অমৃতময়ী, সেই অমৃতময়ী কথা দিয়ে যদি নিজের শ্রবণ পুটেষু সংভৃতম তুমি যদি ভরতে পারো, সমর্থ হও। পুনন্তীতে বিষয় বিদূষিতা আশয়ম, তোমার বিষয় বিদূষিত আশয়যুক্ত যে হৃদয়, সেই হৃদয়ের অন্তঃকরণটা একেবারে শোধিত হবে, ধৌত হবে, পরিশুদ্ধ হবে। তার সঙ্গে সঙ্গে ব্রজন্তি তৎচরণ সররূহান্তিকম, ভগবানের পাদ পদ্মে আমার চিত্তটা, আমার গতি সেই পর্যন্ত লাভ হবে। ব্রজন্তি, সেইখানে গিয়ে আমার গতি সমাপ্ত হবে, ভগবানের পাদপদ্ম লাভ হবে। কি করে? একমাত্র পিবন্তি, কেবল ভগবানের কথা শোনা, কেবল ভগবানের কথা শোনা, কেবল ভগবানের কথা শোনা। এই জন্য বললেন, শুনিলেই হয় বরহিত, যেবানাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বরহিত। আজকে তুমি বুঝছো না, আজকে তোমার সব কথা বোধগম্য হচ্ছে না, দরকার নেই, এই কথাই হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। সেই কৃষ্ণকে যদি কানে পুরতে থাকো, পুরতে থাকো, পুরতে থাকো, একদিন ওই শুনতে শুনতেই তোমার এমন হিত হবে, শুনতে শুনতেই এমন রতি জন্মাবে, এমন প্রীতি জন্মাবে, রসের রীতিটা তুমি অনুভব করতে পারবে, আর সংসার ভালো লাগবে না। এই জন্য বললেন, পুনন্তিতে বিষয় বিষয় বিদূষিতা স্বয়ং, আমার যে হৃদয়টা, অন্তঃকরণটা বিষয় ভোগে আশয়যুক্ত হয়েছে, বিষয় ভোগে প্রমত্ত হয়েছে, বিষয় ভোগে মোহগ্রস্ত হয়েছে, সেই মোহটা পুনন্তি পরিপূর্ণরূপে শোধয়ন্তি। অন্য কোনো দ্বিতীয় সাধন নাই, একদম সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে বলছেন। পরীক্ষিত মহারাজ সমগ্র জগতের হয়ে প্রশ্ন করেছেন, মৃত্যুর পথযাত্রী জীবের শ্রেষ্ঠ মঙ্গল কিভাবে হবে? একদম স্পষ্ট কথা, কোনো এদিক ওদিকের কথা নেই, একমাত্র কথা ভগবানের কথা শোনো, ভগবানের কথা কীর্তন করো, ভগবানের স্মরণ করো, এর থেকে অন্য সাধন নান্য পন্থা বিদ্যতে অয়নায়। গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। ভজ হরে মন শ্রীনন্দ নন্দ অভয় চরণার, যেটা চাপিয়ে দেওয়া হয় ভাবে যে মনে হয় এইটা চিনির বস্তাটা যে চাপালো, এই চিনিটা আমাকে দেওয়া হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেমে গেল, চিনির বস্তা পিঠ থেকে সরে গেল, গাধা আবার জায়গায় অন্যত্র চলে গেল। বোঝা বইতে বইতেই জীবন শেষ, সংসারে আমাদের আমরা ভারবাহী হয়ে গেছি, আমরা ভোগ করব বলে এসেছিলাম কিন্তু আমাদেরকেই অন্যেরা ভোগ করে চলে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না, এই জন্য গাধার সাথে তুলনা। বরাহ শুকর নোংরার মধ্যে থাকে, বিষ্ঠা ভোজন করে, সন্তান সন্ততি উৎপাদন করা ছাড়া এছাড়া আর কোনো কার্য তার নাই। আমরা নিজেদের চিত্তের নোংরাই, ওইটাকে সুন্দর করে সাজিয়ে নোংরা ড্রেনের মতো, শুকর যেমন ড্রেনের উপরে শুয়ে থাকতে ভালোবাসে, পরিষ্কার জায়গা তার পছন্দ হয় না, আমাদের ভিতরে নোংরা রূপী একটা ড্রেন, একটা জলাশয়, হৃদয়টাকে এমন নোংরা জলাশয়ে পরিণত করেছি ওর মধ্যেই থাকতে ভালোবাসি, ওইটাকে পরিষ্কৃত করবার কোনো চিন্তন আমাদের নাই। সন্তান সন্ততি উৎপন্ন করাই যেন জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। উঠ মরুভূমিতে চলে, যখন পিপাসাক্ত হয়
কাঁটা গাছগুলাকে চাবাতে থাকে। ওখানে তো জল নেই, কাঁটা গাছ কামড়াতে কামড়াতে নিজের মুখের রক্তটাই নিজে পান করে আর ভাবে আমি জল পান করছি। আমরা আমাদের যে শক্তি সামর্থ্য যে বিবেক পেয়েছি সেইগুলোকে সংসারে বৃথা নষ্ট করতে করতে এমনভাবে দিনকে অতিবাহিত করছি, ভাবছি আমরা বড় আনন্দ পাচ্ছি কিন্তু নিজের রক্ত পাই উঠের মতো নিজেকেই বিনাশ করে যাচ্ছি, বুঝতেও পারছি না। খড়ই গাধা আর কুকুর, কুকুর হলো বান্তাসি, নিজে বমি করে সেই বমি করাটাই নিজে খায়। আমরা আজকে যাকে ত্যাগ করি কালকে সেটাকে আবার গ্রহণ করি। কুকুর হলো লোভী, তার জিভটা সবসময় লক 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 করছে। আমরা সেরকম এমন লোভী হয়েছি, এই জগৎ ব্রহ্মাণ্ড ভগবৎ সৃষ্ট সব বস্তু ভগবৎ সেবার উপকরণ, এই বুদ্ধি আমরা ভাবতে পারি না। এই জগতে যা কিছু আছে সব আমার ভোগের উপকরণ। কি সুন্দর বলে না অনেকে, মহারাজ আপনারা খালি বলেন নিরামিষ খেতে, ভগবান মাছটা যে তৈরি করলো মাছকে জন্ম দিল, কে খাবে আমরা না খেলে? সৃষ্টির ব্যালেন্স থাকবে না। আর বলছেন তরব কিংন জীবন্তি ভস্ত্রা কিংন শশন্তি, বৃক্ষরা কি বেঁচে নেই? ওই কামার শালের হাপড়টা ভস্ত্রা সে কি শ্বাস নেয় না? পশুগুলো কি খায় না? তারা কি ইন্দ্রিয় ভোগ করে না? তো আমি যদি আহার নিদ্রা ভয় মৈথুর্যঞ্চ নিয়েই চলি, তাহলে এই বৃক্ষের সঙ্গে এই ভস্ত্রার সঙ্গে এই পশুগুলোর থেকে আমার জীবনটা আলাদা কি হলো? আমার কর্ণ আছে, আমার জিহ্বা আছে, সেই কর্ণ দিয়ে যদি ভগবানের কথা না শুনি, জিহ্বা দিয়ে যদি ভগবানের গুণ কীর্তন না করি, তাহলে সেই কর্ণটা গর্ত তুলল, সেই জিহ্বাটা ভেকের জিহ্বা তুলল, ব্যাঙের ডাক। এই বর্ষাকালে ব্যাঙ কচকচ করে ডাকতে থাকে, তার পরিণামটা কি হয়? যতক্ষণ বর্ষা আসে না ব্যাঙ চুপচাপ থাকে, আর যেমনই বর্ষা এলো এত আনন্দ পেল, বর্ষার জল পেয়ে আওয়াজ দিতে শুরু করলো আর সাপটা জেনে গেল যে আচ্ছা এইখানে আছে। কালরূপী সর্প সঙ্গে সঙ্গে গিয়ে গ্রাস করে জীবন শেষ করছে। যে জিহ্বা ভগবানের কথা কীর্তন করতে কুণ্ঠাযুক্ত, সেই জিহ্বা দ্বার দূরীভূত, ব্যাঙের জিহ্বার তুল্য। মস্তকটা যদি ভগবানের পাদপদ্মে নত না হয়, তাহলে সেই মস্তক কেবল ভার, কেবল ওজন, এই মস্তক দিয়ে জীবনের কোনো মঙ্গল হয় না। হস্তটা যদি ভগবানের সেবার জন্য না লাগে, তাহলে হস্তটা শবদেহের হস্ত, মৃত মৃত ডেড বডির হাতের ন্যায়। ভাগবত বলছে চক্ষু দিয়ে যদি ভগবানের রূপ দর্শন না করা যায়, তাহলে সেই চক্ষুটা ওই ময়ূরের পাখার মধ্যে যে চক্ষু রয়েছে, যেটার কোনো কাজ নেই, কোনো কিছু দর্শন কার্যে লাগে না, ওই দিয়ে কোনো দর্শন করা যায় না, ওই ময়ূরের পুচ্ছের চক্ষু তুল্য। এবং আমাদের পাদ রয়েছে, পা রয়েছে, চরণ রয়েছে, এইটা যদি ভগবানের ধাম পরিক্রমণে না লাগে, গুরুগৃহে যেতে না লাগে, তীর্থ পরিভ্রমণে না লাগে, দ্রুমজন্ম ভাজৌ বৃক্ষ তুল্য, এক জায়গাতেই জন্ম ওইখানেই মৃত্যু। দেখুন আমরা নিজের নিজের ঘরের বাইরে কোনো মতেই বেরোবো না। যদি বলা হয় চলো গৌড়ধাম পরিক্রমা করো, ক্ষেত্রধাম পরিক্রমা করো, আগে চিন্তা হবে থাকবো কিভাবে, অ্যাটাচ বাথরুম পাবো কি না, খাবারটা টাইমে পাবো কি না, রুমে ঠিক মতো লাইট পাখা আছে কি না। একবারও ভাববো না যে সংসারের মধ্যে এইসব সুখগুলো নিয়ে পড়ে পড়ে মরছি, কষ্ট পাচ্ছি, জ্বালা যন্ত্রণায় ভোগ করছি, এই ভোগের বাইরে বেরিয়ে একটু ভগবত ধামে গিয়ে নিজে পরিক্রমা করে নিজের জীবনটাকে ধন্য করি। ওই চিন্তাটা আসার আগে চিন্তা আসবে কোথায় রুম পাওয়া যাবে। প্রয়োজন আছে, কিন্তু অপ্রয়োজনীয় বস্তু যদি অধিক প্রয়োজন হয়ে যায়, তাহলে মূল প্রয়োজন স্তব্ধিকৃত হয়। সেই জন্য সাধু সাবধান, সাধক সাবধান। এইরূপে ইন্দ্রিয়ের ত্বক, ঘ্রাণেন্দ্রিয়, হৃদয় একটি একটি করে শৌনকাদি মুনি ঋষিগণ ক্রমে বলে, তারপরে আবার প্রশ্ন করছেন যে এই জগৎ কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এই ভাগবতীয় কথা যেটা আপনি বলছেন সুত গোস্বামীপাদ, এটা আমাদের কাছে আপনি যে বলছেন কিভাবে এলো, বা
সেই কৃষ্ণের অপ্রাকৃত চরিত্র কথা কি, এইগুলো যখন বলতে চাইলেন তখন সর্বপ্রথম সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলবেন তার পূর্বে নিজ ইষ্টদেব ঋষিকেশের কয়েকটি স্তব, ভগবানের স্তব করেছেন, বেশ কয়েকটি শ্লোকের দ্বারা করেছেন মুখ্য মুখ্য কয়েকটি কথা, যদ কীর্তনম, যদ স্মরণম, যদ ইচ্ছনম, যদ বন্দনম, যদ অর্হনম, লোকস্য সদ্য বিধুনতি কলমসম। যার কথা কীর্তন করলে, যার স্মরণ করলে, যার ইক্ষণ অর্থাৎ দর্শন করলে, যার বন্দনা করলে, যাকে শ্রবণ করলে এবং যার আরাধনা করলে, লোকস্য সদ্য বিধুনতি কলমসম, হৃদয়স্থ সমস্ত কলমস, পাপ, অন্ধকার, অজ্ঞান এগুলো পরিষ্কার হয়ে যায়, বিধুনতি বিশেষভাবে পরিষ্কৃত হয়, সেই ভগবানকে আমি প্রণাম করি। তপস্বিন দানোপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা। তুমি তপস্যা করো, তুমি মন্ত্রের সাধন করো, অথবা তুমি দানপর হয়ে যশস্বী লাভ করো, এইসব দিয়ে তোমার ক্ষেমগ্ন বিন্দন্তি বিনা যদর্পণম, যতক্ষণ সেই সমস্ত ক্রিয়া, সেই সমস্ত তোমার পুণ্য কর্ম ভগবানের পাদপদ্মে অর্পিত না হয় কোনোটাই তোমার মঙ্গল প্রসব করাবে না। অতএব সেই পরম মঙ্গল স্বরূপ ভগবানকে আমি প্রণাম করি। এইরকম এইভাবে বেশ কয়েকটি শ্লোকের দ্বারা ভগবান ঋষিকেশ এবং নিজ গুরু বেদব্যাসকে প্রণাম করে ক্রমে সেই সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে ব্রহ্ম নারদ সংবাদ আনয়ন করলেন। কোনো সময় নারদের মনে হয়েছিল যে এই জগৎ সৃষ্টির মালিক হলেন ব্রহ্মা, কারণ ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, যেমন আমরা সবাই ভাবি এই জগৎকে সৃষ্টি করেছে না ব্রহ্মা। হঠাৎ ব্রহ্মদেবকে দর্শন করতে গিয়ে লক্ষ্য করছেন ব্রহ্মদেব ধ্যানমগ্ন হয়ে আছে। প্রশ্ন করলেন, আপনি তো এই জগতের মালিক, আপনি তো লোকপাল, যত প্রজাবর্গ লোকপালগণ তো আপনাকেই এসে বন্দন করে, তো আপনি সকলের ঈশ্বর হয়ে, সৃষ্টিকর্তা হয়ে আপনি আবার কার ধ্যান করছেন? তখন ব্রহ্মাকে, এই নারদকে লক্ষ্য করে ব্রহ্মা বললেন, হে ব্রহ্মা, এই হে নারদ, তুমি যেটা মনে করছো এটা সত্য নয়, প্রকৃতপক্ষে আমি রুদ্র এবং পালনকর্তা বিষ্ণু পর্যন্ত আমরা সকলেই সেই একমাত্র তত্ত্ব, যে অদ্বয় জ্ঞান তত্ত্ব ভগবান হরি, আমরা সকলেই তার দাস, তার ইচ্ছাতেই আমাদের সমস্ত কর্ম, তার ইচ্ছাতেই আমাদের সমস্ত শক্তি প্রকাশিত হয়েছে। এই কথা শুনে নারদের মনে সংশয় হলো, তখন তিনি কথা শুনতে যখন চাইলেন বললেন, ব্রহ্মা যে দেখো, আমি সৃষ্টি করছি বটে, কিন্তু আমার পিতা হচ্ছেন সেই গর্ভদশায়ী বিষ্ণু, যে গর্ভদশায়ী বিষ্ণুর নাভি নাল থেকে আমার জন্ম। সেই কথা বলতে গিয়ে বললেন, আমি যখন নাভি নাল থেকে প্রকটিত হলাম, গর্ভদশায়ী বিষ্ণুর নাভি নাল থেকে প্রকটিত হলাম, আমি কে আমি নিজেও অনুভব করতে পারি নাই, আমি বহুকাল প্রয়াস করবার পরেও নিজ স্বরূপকে উপলব্ধি করতে না পেরে যখন ক্লান্ত হয়ে সেই পদ্মের উপরে উপবেশন করেছিলাম, তখন তপ এই শব্দের দ্বারা ভগবান কর্তৃক তপস্যা করবার জন্য আদিষ্ট হলাম, দীর্ঘকাল তপস্যার প্রভাবে আমি ভগবান নারায়ণকে, চতুর্ভুহ যে ভগবান নারায়ণ, তাকে আমি দর্শন লাভ করেছিলাম, এবং তিনি আমার কাছে এসে আমাকে যে শিক্ষা দিয়েছিলেন, আমাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান লাভ করেই, সেই জ্ঞান লাভ করেই আমি কিন্তু এই সৃষ্টি শক্তি সামর্থ্য লাভ করেছি। ভগবান নারায়ণ আমাকে যখন প্রথম জ্ঞান দিলেন, ভাগবতে সেটিকেই বলা হয় চতুশ্লোকী ভাগবত, এই চতুশ্লোকী ভাগবতের মধ্যেই ভাগবতের সমস্ত সার কথা নিহিত রয়েছে। যখন ব্রহ্মা ভগবান কর্তৃক উপদেশ পেলেন সেই কয়েকটি শ্লোক বলছেন, জ্ঞানং পরমম গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদ অঙ্গঞ্চ গৃহান গদিতং মায়া। হে ব্রহ্মা,
আমি তোমাকে সেই পরম জ্ঞান প্রদান করব, যেটা বিজ্ঞান সমন্বিত জ্ঞান, যে জ্ঞানটা রহস্যযুক্ত এবং তার অঙ্গ অর্থাৎ সেই জ্ঞান লাভের সাধন কি, এই চারটি তত্ত্ব আমি তোমাকে দান করব। পরম জ্ঞান, বিজ্ঞান সমন্বিত জ্ঞান, রহস্যযুক্ত জ্ঞান এবং তার অঙ্গ অর্থাৎ তার সাধন, সেই জ্ঞান কিভাবে লাভ করা যায়, এই চারটি জ্ঞান চারটি শ্লোকে ব্রহ্মাকে দান করেছিলেন ভগবান, যেটাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। পরে বলছেন, যাবানহম যথাভাব যদরূপ গুণকর্মক তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তু তে মদ অনুগ্রহাৎ। যাবান অহম, আমি যেমন, যথা ভাব, আমার ভাবটা যেমন, আমি কেমনটা চাই, কোনটা ভালোবাসি, কি আমার ভাব। যদ রূপ গুণকর্মক, আমার রূপটা কেমন, আমার গুণটা কেমন, আমার কর্ম বা লীলাটা কেমন। তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তু, ঠিক সেই সেইভাবে তুমি অনুভব করতে পারবে, কখন, তেমদ অনুগ্রহাত, আমার অনুগ্রহে। খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক ভাগবতের। যারা ভগবানকে জানতে চান, ভগবানকে পেতে চান, ভগবানকে লাভ করতে চান, তাদের উদ্দেশ্যে এই একটা শিক্ষা। ভগবান কেমন, যার মন যেমন। কেউ দেখছে মাধুর্যময় মূর্তি, কেউ দেখছে ঐশ্বর্যপর মূর্তি, কেউ দেখছে পুত্ররূপে, কেউ দেখছে পতিরূপে, কেউ দেখছে সখারূপে, কেউ দেখছে দাসপ্রভুরূপে, কিন্তু সেই ভগবান কেমন সেইটা কিভাবে জানবেন। ওই জন্য বলছেন, আমি যেমন, আমার ভাবটা যেমন, আমি যেমনটা চাই, আমি কি চাই, আমার রূপটা কেমন, আমার গুণকর্ম কেমন, এইটা যদি জানতে চাও আমার কৃপা বিনা জানতে পারবে না। এই জন্য ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সূর্যকে দেখতে গেলে যেমন সূর্যের কিরণ লাগে, এ এখন সূর্য অস্তমিত হয়েছে, আমরা শত চেষ্টা করিলেও দেখতে পারবো না। যতক্ষণ আমার চোখের ওপরে তার কিরণ না পড়বে আমি সূর্যকে দেখতে পারবো না। দিনেও যদি মেঘাচ্ছন্ন হয়, কুয়াশাচ্ছন্ন হয়, সেদিন সূর্য দেখতে পাই না। কেন? কারণ কিরণটা আমার চোখে এসে পড়ে নাই। ঠিক সেই রকম ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে। এই জন্য বললেন, আমি যেমন, আমাকে যদি জানতে চাও তার একটাই রাস্তা, তেমদ অনুগ্রহাত, আমি তোমাকে কৃপা করে জানাতে পারি, তুমি নিজের চেষ্টায় কোনোদিনই জানতে পারবে না। এই বলে চারটি শ্লোক। প্রথমে বলছেন জ্ঞান কি, ঈশ্বর সম্বন্ধের জ্ঞানটাই শ্রেষ্ঠ জ্ঞান। ভগবান নিজের তত্ত্ব প্রকাশ করছেন, অহমেব অসমেব অগ্রে নান্যজ্জত সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ যবশিষ্যেত স্বস্মহম। সৃষ্টির আদিতে আমি ছিলাম, সৃষ্টি হওয়ার পরে তন্ত্রে তন্ত্রে আমি বসে আছি, এই সৃষ্টি প্রলয় হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, যদি কিছু অবশিষ্ট থেকে থাকে সেটা একমাত্র আমি। ঈশ্বর তত্ত্ব কি একটা শ্লোকে বললেন ব্রহ্মাকে। ঈশ্বরের যদি বিপরীত কিছু থেকে থাকে তার নাম মায়া। ঋতেই অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি তদ অবিদ্যাত আত্মন মায়াম যথাভাস যথাতম। আমার বিপরীত যদি কিছু থাকে বা এমন কিছু তত্ত্ব যেটা আমার মধ্যে নাই, সেটা যদি হয় সেটা জানবে অবিদ্যা স্বরূপিনী মায়া, যেটা অন্ধকার স্বরূপা, যেটা আভাস স্বরূপা। এই একটা শ্লোকেতে মায়াতত্ত্ব সেই সঙ্গে জীবতত্ত্বের কথাও প্রকাশ করেছেন। বিস্তৃত ব্যাখ্যা আছে, সময় অভাবে এত তো করা সম্ভব নয়। তারপরে বলছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চ বচাসনু প্রবিষ্টানি প্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু ন তেষু হম। এই যে জীব এবং মায়া, এ সব ভগবান কর্তৃক এসেছে। যা কিছু চোখে দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ না, সদ অসৎ পর এই জগৎ সব ভগবান কর্তৃক এসেছে।
ভগবান এর মধ্যে প্রবিষ্ট আছেন, আবার অপ্রবিষ্ট থেকে অর্থাৎ স্বতন্ত্র একটা স্বরূপেও তিনি বিদ্যমান। এই জন্য ভগবানের সঙ্গে আমাদের প্রেম সম্বন্ধ। যদি ভগবান আমাদের মধ্যে না থাকেন বা ভগবানের যদি আমরা না হই তাহলে কিসের সম্বন্ধ? যেরকম পঞ্চমহাভূত ময় এই জগৎ, আমার শরীরের মধ্যে পঞ্চমহাভূত আছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে পঞ্চমহাভূত আছে, আবার পঞ্চমহাভূতের আলাদা করে অস্তিত্ব আছে, সেই রকম ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন। মায়া তার শক্তি, জীব তার বিভিন্নাংশ শক্তি, এই সব ভগবান সৃষ্টি করলেন। ভগবান এদের মধ্যে প্রবিষ্ট রয়েছেন, অনুপ্রবেশ করে রয়েছেন, আবার তিনি স্বতন্ত্র স্বরূপে বিদ্যমানও রয়েছেন। এই জন্য তার প্রেমময় রূপ, এই প্রেমময় রূপটা পাওয়া, এই প্রেমের সাধনটা, প্রেম লাভ করাটা জীবের হলো প্রয়োজন সিদ্ধি। প্রথমটা জ্ঞান, পরেরটা বিজ্ঞান। জ্ঞানের ইতর যেটা সেটা জানলে বিশেষ জ্ঞান লাভ হয়, তারপরে হচ্ছে তার রহস্য অর্থাৎ প্রেম ভক্তি এবং তার অঙ্গ অর্থাৎ সাধন কি। এই রকম প্রেম যদি পেতে চাও তার সাধন অবশেষ শ্লোকে বলছেন, এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুন আত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাম যত স্যাৎ সর্বত্র সর্বদা। চরম উপদেশ ভাগবতের, ভক্তির সাধন করবার উপদেশ। এতাবদেব জিজ্ঞাস্যম, তত্ত্ব জিজ্ঞাসু হয়ে তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো এই ভগবান সম্বন্ধে, এই মায়া সম্বন্ধে, এই জীবতত্ত্ব সম্বন্ধে, তার সাধন সম্বন্ধে, তার প্রাপ্তি সম্বন্ধে। এই সাধন কিভাবে করবে? অন্যয় ব্যতিরেকাভ্যাম, অন্যয় ভাবে, বিধিমূলা, ব্যতিরেক নিষেধমূলা, সর্বশাস্ত্রে একই কথা, স্মর্তব্য সতত বিষ্ণু বিস্মর্তব্য ন যাত। সর্বদা হরিস্মরণ করো, হরিকে বিস্মরণ কোন সময় করবে না। হরিস্মরণ করো অন্যয় উপদেশ, বিস্মরণ করবে না, একই কথা ঘুরিয়ে বলছেন, ব্যতিরেক উপদেশ। এই অন্যয় ব্যতিরেক সর্বত্র সর্বদা কার্যকর হয়েছে, এইটাকে অনুভব করে সেই অন্যয় ব্যতিরেক ভাবে অর্থাৎ ভক্তির অনুকূল কার্য গ্রহণ করে আর ভক্তির প্রতিকূল কার্যকে বর্জন করতে করতে তুমি ক্রমে তত্ত্ব জিজ্ঞাসু হয়ে সেই পরম প্রয়োজন রূপী কৃষ্ণ প্রেমকে লাভ করতে সমর্থ হবে। এই চারটি শ্লোকে দ্বারা ব্রহ্মাকে ভগবান উপদেশ করলেন, যেটা চতুশ্লোকী ভাগবত বলে কীর্তিত হয়েছে। এই এই চারটি শ্লোকেরই বিস্তার হলো শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক। অবশেষে সুখদেব গোস্বামীপাদ বললেন, এই শ্রীমদ্ ভাগবত 10 লক্ষণ যুক্ত, স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্নন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি ও আশ্রয়। সমগ্র ভাগবতে এই স্বর্গ সৃষ্টি বিসর্গ সৃষ্টি মন্নন্তর কথা পোষণ মানে ভক্তগণকে কিভাবে রক্ষা করছেন, উতি ঈশানুকথা মানে অবতার কথা, নিরোধ কিভাবে সেই ভগবত ভক্তি লাভের রাস্তায় প্রতিকূল অনুকূল ক্রমে এগোতে হয়, মুক্তি এবং আশ্রয় অবশেষে আশ্রয় কি, আশ্রয় করলে এই চরম মঙ্গল হয়, এইভাবে এই 10 লক্ষণ যুক্ত শ্রীমদ্ ভাগবত বর্ণন করেছেন। এইভাবে দ্বিতীয় স্কন্ধের কথা সমাপ্তির পরে ক্রমে তৃতীয় স্কন্ধ যখন শুরু করছেন, সর্বপ্রথম সৌনকাদি মুনি ঋষিগণ ভগবান অবতার কথা শুনবার ইচ্ছা বিশিষ্ট হলেন। তখন উদ্ধব এবং বিদুর সংবাদ সুত গোস্বামীপাদ নিয়ে আসলেন, যে বিদুর ধৃতরাষ্ট্রের পুত্রগণের বিশেষ করে দুর্যোধনের দ্বারা বিতাড়িত হয়েছিলেন। কেন বিতাড়িত হয়েছিলেন? কারণ বিদুর সবসময় সত্য কথা বলতেন, মঙ্গল কথা বলতেন, এমনকি ভগবান যখন স্বয়ং কৃষ্ণচন্দ্র এলেন শান্তি দূত হয়ে, কৃষ্ণের পরামর্শকে পর্যন্ত যখন তিনি অস্বীকার করে দিলেন, তখন বিদুর আর সহ্য করতে না পেরে সেই ধৃতরাষ্ট্র এবং তৎপুত্রবর্গকে ভীষণভাবে ভৎসনাদি করেছিলেন, কঠোর সত্য বাক্যকে প্রকাশ করেছিলেন। যখন সেই সত্য বাক্যকে হজম করতে পারেন নাই, তখন দুর্যোধন তাকে বিতাড়ন করলেন সভা থেকে।
সভার থেকে বিতরণ করলেন, যেটা কিছুক্ষণ পূর্বেই শুনছিলাম। কোনো প্রতিষ্ঠিত ব্যক্তিকে সভার মধ্যে বিতরণ করলে মৃত্যু তুললে, এটা নীতির কথা, কিন্তু বিদুরের কাছে ওইটা আশীর্বাদ স্বরূপ হয়েছিল। সে কি করল, তৎক্ষণাৎ সেইখান থেকে বহির্গত হয়ে বিভিন্ন তীর্থাদিতে পরিভ্রমণ করছিল। ভগবান কৃপা করেছেন, এই রকম অসৎসঙ্গ থেকে মুক্তি দিয়েছেন, এই চিন্তন করে ভগবানের ভাবে বিভাবিত হয়ে তিনি পরিভ্রমণ করছেন। সুখদেব গোস্বামীপাদ স্বয়ং বিদুরের মহিমা কীর্তন করছেন। গাং পর্যটং মেধ্য বিবিক্ত বৃত্তি সদা আপ্লুত অধঃশয়ন অবধূত অলক্ষিত শৈর অবধূত বেশ ব্রতানি চেরে হরিত সনাল। এই বিদুর মহারাজ সংসার থেকে বিতাড়িত হলেন, কিন্তু যখন বেরিয়ে এলেন তখন সদা আপ্লুত, ভগবানের স্মরণ করতে করতে, ভগবত ধাম সমূহ পরিক্রমণ করতে করতে, সেই সেই তীর্থ নদীতে স্নান করতে করতে, ভগবত ধুলিতে গড়াগড়ি দিতে দিতে সদা আপ্লুত চিত্ত হয়ে এমনভাবে ভগবানের প্রীতিবিধানার্থ এই সমস্ত কার্য করছিলেন। তিনি শিক্ষা দিলেন, ব্রতানি চেরে হরিত সনানি, যদি কোনো ব্রত করতে হয়, যদি কোনো তপস্যা করতে হয়, যদি কোনো আরাধনা করতে হয়, যদি তীর্থ পর্যটন করতে হয়, যদি কোনো রকম কঠোর সাধন করতে হয়, সেই সাধনের উদ্দেশ্য যেন হরিতোষণ হয়, নচেৎ সেই সাধন বৃথা। পরমারাধ্যতম শ্রীল গুরু মহারাজের চরম উপদেশের মধ্যে এটা একটা উপদেশ, আমরা বৈষ্ণবের মুখ থেকে, গুরুবর্গের মুখ থেকে এটা প্রায় শুনি, ব্রতানি চেরে হরিতোষণান। এই যে সাত দিন আমরা কথা শুনব বলে এখানে বসেছি, এটা একটা ব্রত। এই ব্রতের উদ্দেশ্য যদি হরিতোষণ হয়, যে কথা কীর্তিত হচ্ছে সেই কথা যদি হরিগুরু বৈষ্ণবকে তোষণ করতে পারে, যারা শ্রবণ করতে বসেছেন তাদের শ্রবণ আগ্রহ যদি হরিগুরু বৈষ্ণবের সন্তোষ বিধানার্থ হয়, যারা কীর্তন করছেন তাদের কীর্তন বৃত্তি যদি ভগবত সন্তোষ বিধানার্থে হয়, এই ব্রত সার্থক, ভাগবত কথা শ্রবণ সার্থক। বিদুর মহারাজ নিজের জীবন চরিত্রের দ্বারা, জীবনাদর্শের দ্বারা এই শিক্ষা দিয়েছেন। স্বয়ং সুখদেব গোস্বামীপাদ পরম যোগী পুরুষ, শ্রেষ্ঠ মুনি, তিনি বিদুরের মতো একজন গৃহস্থের গুণমহিমা কীর্তন করছেন। এই জন্য শাস্ত্র বলছে, যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদির বিচার। তুমি গৃহত্যাগী কি গৃহবাসী, তুমি পুরুষ কি তুমি স্ত্রী, তুমি পণ্ডিত কি তুমি মূর্খ, তোমার কাছে অধিক ধন আছে কি তুমি দরিদ্র, এই দিয়ে হরিভক্তের বিচার হয় না, যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্তহীন ছাড়। হরিভজন যদি করো, যে ভজনের দ্বারা ভগবান সন্তুষ্ট হবেন এই রকম যদি আরাধনা করতে পারো, সেই হলো শ্রেষ্ঠ। ক্রমে সেই বিদুর পরিভ্রমণ করতে করতে সুরাষ্ট্র, সৌবীর, মৎস্য, কুরুজাঙ্গল দেশ অতিক্রম করে যমুনা নিকটে যখন উপনীত হলেন, তখন মহামতি বিদুরের সঙ্গে সাক্ষাৎ, উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ হলো। উদ্ধব যিনি পঞ্চম বর্ষের অবস্থা থেকেই কৃষ্ণের লীলাকে স্মরণ করে খেলা করতেন, কৃষ্ণের থেকে কোনো অংশে কম তিনি ছিলেন না, কোনো নুনও নন, তিনি বৃহস্পতির শিষ্য এবং কৃষ্ণের অত্যধিক প্রিয়। কৃষ্ণের প্রসাদী বস্ত্র পরতেন, কৃষ্ণের উচ্ছিষ্ট ভোজনাদি গ্রহণ করে নিজের জীবন পালন করার চেষ্টা করতেন। ছোটবেলায় যখন তিনি খেলাধুলা করছেন কৃষ্ণের লীলাগুলোকে নকল করে করে, মা তার জন্য হাতে খাবার রেখে তাকে ডাকছেন, সে খাবার খেতেও আগ্রহী নয়, কৃষ্ণের লীলায় এমন প্রমত্ত থাকতেন। এই রকম যে মহাপুরুষ বিদুর, যখন তার কাছে উপনীত হলেন, সর্বপ্রথমে তাকে প্রণত হয়ে কৃষ্ণের কথা শুনবার জন্য তার কাছে প্রার্থনা করলেন। বিদুর কৃষ্ণের স্মরণ করা মাত্রই অন্তর্মুখী হয়ে, কৃষ্ণের ভাবে আপ্লুত হয়ে, বাক রুদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ স্তব্ধ থেকে ক্রন্দন করতে থাকলেন। কৃষ্ণ স্মরণ করতে করতে ক্রমে নিজের
ভাবকে সম্বরণ করে বলতে লাগলেন, আমরা কি বড় দুর্ভাগা। হে বিদুর, যে মুহূর্তে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন সেই মুহূর্তে আমাদের কুল, আমাদের গৃহ সব শ্রীহীন হয়ে পড়েছে। এই যাদব কুল নিজের জ্ঞাতি জ্ঞান করে কৃষ্ণের যে অপ্রাকৃত মহিমা সেইটা তারা অনুভব করতে পারে নাই, সেই জন্যই বোধহয় কৃষ্ণ এই যাদব কুলকে বিনাশ করে অবশেষে তিনি এখন নিজে সংসার থেকে অন্তর্ধান করবেন এই অপেক্ষায় প্রভাস তীর্থে বসে রয়েছে। কৃষ্ণের যে অপ্রাকৃত মূর্তি, যে মূর্তি তিনি প্রকট করেছেন, এই মূর্তি হলো চিন্ময়, এটা কোনো স্বাভাবিক মনুষ্য শরীর নয়। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ, এইটা তার নিত্য স্বরূপ। কেউ যেন মনে না করেন যে কৃষ্ণ এই দ্বাপর যুগে 125 বছর লীলা করবার জন্য কেবলমাত্র এই শরীরটা ধারণ করেছেন, নয়, মিথ্যা, ভুল। উদ্ধব মহারাজ বলছেন এই যে মূর্তি, এই যে শ্রীবিগ্রহ, এইটা মর্ত্য লীলার উপযোগী, তাই এই রূপকে প্রকট করে, নিত্য স্বরূপকে প্রকট করে বলরামকে সঙ্গে নিয়ে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাকে বুঝেন নাই যাদবগণ তিনি কে। উদ্ধব মহারাজ বলছেন তিনি কে, স্বয়ং তু অসম্মাতি সয়স্ত্রধীশ স্বরাজ্য লোকস্মাত্ম সমস্ত কাম বলিং হরদ ভি চিরলোকপালই কিরীট কোটিরীত পাদপীঠ। এই ভগবান তিনি অসম্মাতি সয়। যাদবগণ কি করে বুঝবে, এই কৃষ্ণই তো উগ্রসেনের দাসত্ব স্বীকার করে উগ্রসেনকে রাজ আসনে বসিয়ে তিনি তার দাস রূপে ছিলেন, যাদবগণ কিভাবে বুঝবে কে ইনি। স্বয়ং তো অসাম্যাতি স্বয়, তিনি অসাম্য, তার সমান কেউ নাই এই সংসারে, অতিশয়ের কোনো কথাই নেই। তাহলে তিনি কিভাবে দাস হতে পারেন, অন্য কেউ কিভাবে প্রভু হতে পারেন, এটা তো তার গুণের প্রকাশ, লীলাপুষ্টির কারণে তার উদারতা, কিন্তু যারা তাকে অনুভব করতে পারেননি এটা তাদের মূর্খতা। তিনি ত্রধীশ, ত্রিশক্তির অধীশ্বর, যদি বলো সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনের তিনি অধীশ্বর। যদি বলো চিন্ময় রাজ্য, অপ্রাকৃত রাজ্য, জৈব জগৎ, এই তিন শক্তি ভগবানের, এই তিন জগৎ ভগবানের শক্তির পরিণতিতে এসেছে, এই তিন জগতের তিনি অধীশ্বর। এইরকম বিভু বস্তু, এইরকম সর্বাশ্রয় বস্তু, যে বলিং হরদ ভি চিরলোকপালই, সমস্ত দেবতাগণ, মুনীন্দ্রগণ, যোগিত্রগণ, লোকপালগণ নিজ নিজ স্বরূপে এসে তার পাদপদ্মস্থিত যে আসন, সেই আসনকে পর্যন্ত তারা প্রণাম করে নিজেদের জীবনকে ধন্য বলে মনে করেন, এই রকম যে পরম পুরুষ, সেই কৃষ্ণ আমাদের কুলের দেবতা। অহবকি জংস্তনকালকূটম জিঘাংসয়োপি অপিসাধ্বি লেভিং গতিং ধাক্রচিতাং ততন্নম কং বা দয়ালুং শরণং ব্রজেম। এই প্রভু যখন তিনি ব্রজেতে আবির্ভূত হলেন বলরামকে সঙ্গে নিয়ে, জন্মাবার কয়েকদিন মাত্র পরে 7 দিনের মাথায় তিনি যে করুণা প্রকাশ করলেন, একজন অসুর, রাক্ষসী রুদিরাসনা লোকবালগ্নি, ছোট ছোট বালকগুলোকে মেরে তার রক্ত পাই যে পুতনা, সেই পুতনা কেবল নাটক করে, কপটতা করে, মাতৃরূপ ধারণ করে এসেছিল বলে তাকে ধাত্রীগতি পর্যন্ত প্রদান করে দিলেন। যেরকম অম্বিকা কিলিম্বা এই দুই দাইমা কৃষ্ণকে স্তনপান করান ব্রজের লীলাতে, সেই পর্যায়ে নিয়ে চলে গিয়ে গোলকগতি দান করলেন, কৃষ্ণের দাইমা পদ পেয়ে গেল। কৃষ্ণকে স্তনে দুগ্ধে কালকুট বিষ মিলিয়ে এনেছিল মারবে বলে, কৃষ্ণ সেটাকে শোধন করে, তার বাইরের অঙ্গকে শোধন করে, তার হৃদয়কে শোধন করে তাকে ধাত্রীগতি দান করলেন। এই রকম যে দয়ালু, এই রকম যে করুণাময়, তার চরণে শরণ যদি না নিই আর কার চরণে শরণাগত হব আমরা। বলতে বলতে ক্রমে উদ্ধব কৃষ্ণের বাল্যলীলা, কিভাবে সেই কৃষ্ণ দামবন্ধন লীলা করেছিলেন,
কিভাবে সখাগণকে নিয়ে বংশীবাদন করতে করতে গোচারণ করেছিলেন, কিভাবে কালীয় হ্রদে কালীয়কে দমন করেছিলেন, কিভাবে গোবর্ধন ধারণ করে সমগ্র ব্রজবাসীকে নিয়ে এক মহারাসলীলার প্রকট করেছিলেন, কিভাবে গোপীদেরকে নিয়ে শরৎকালীন পূর্ণিমার রাত্রে সর্ব উৎকৃষ্ট লীলা রাসলীলা প্রকাশ করেছিলেন, ক্রমে ব্রজকে ত্যাগ করে মথুরায় এসেছেন, কংস বধ করে মথুরাবাসীকে উদ্ধার করে সেখান থেকে দ্বারকায় গিয়ে দ্বারকাবাসীর বহুবিধ মঙ্গল বিধান করেছেন, করে যখন তিনি এই কুল বিনাশ করবেন মনোভীষ্ট করলেন, আমাকে বললেন এবং আমাকে আদেশ করলেন তুমি বদ্রিকাশ্রমে চলে যাও, আমি এই যদুকুলকে বিনাশ করে প্রভাস তীর্থ থেকেই লীলা সম্বরণ করব। কৃষ্ণের এই সম্বরণ বার্তা শুনে আমি ব্যাকুল চিত্তে কৃষ্ণের অনুধাবন করবার জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু কৃষ্ণ আমাকে সেই আদেশ দেননি। কৃষ্ণ উল্টে আমাকে বললেন, আমার অবর্তমানে তোমায় থাকা দরকার, তুমি থাকলেই এই কথা, আমার যে কথা মঙ্গলময়ী কথা তোমার মুখ দিয়ে বেরোলে তার দ্বারা জগতের শ্রেষ্ঠ মঙ্গল হবে। তাই সেই কৃষ্ণের কাছ থেকে যে চতুশ্লোকী ভাগবত যেটা ব্রহ্মাকে সৃষ্টির আদিতে দিয়েছিলেন সেই জ্ঞান আমি লাভ করেছিলাম। এবং সেই সময় কৃষ্ণ যখন বলছিলেন মৈত্রেয় মুনি তথায় যদৃচ্ছাক্রমে উপস্থিত হয়েছিলেন, সেইখানে কৃষ্ণ মৈত্রেয় মুনির সামনে এই উদ্ধবের পূর্বজন্ম বৃত্তান্তও বলেছিলেন, যিনি পূর্বজন্মে উপরিচর বসু ছিলেন। এইভাবে এইটাই এই জন্মটাই শেষ, এই জন্মটাই চরম, এরপরে ভগবানের নিত্য পার্শ্বদ রূপে নিত্যকাল তিনি ভগবানের সঙ্গে থাকবেন, এই আশ্বাসন মানি দিয়ে ভগবান আমায় বদ্রিকাশ্রমে পাঠালেন। যখন বিদুর শুনলেন সেই চতুশ্লোকী ভাগবতের কথা তিনি শ্রবণ করতে চাইলেন, তখন বিদুরকে তিনি উপদেশ দিলেন যে আমি কৃষ্ণের স্মরণে কৃষ্ণ লীলা বলতে বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, বারবার তার চিত্তটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাই তিনি বললেন যাও গঙ্গার তটে মৈত্র মুনি রয়েছে, সেই মৈত্র মুনির কাছে গিয়ে তুমি প্রশ্ন করো, সে তোমায় সব কথা বলবে। তখন বিদুর গঙ্গা তীরে উপনীত হলেন। পরীক্ষিত মহারাজ এই কথা শুনতে শুনতে প্রশ্ন করলেন, যদি যদুবংশের সবাইকেই বিনাশ করলেন তাহলে উদ্ধবকে রাখলেন কেন, এর কারণ কি? তার উত্তরে বললেন এটা কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ চেয়েছিলেন যে এই যে ব্রহ্মশাপ ব্রাহ্মণগণের যে অভিশাপ যদুবংশের প্রতি, এটা একটা কেবল নাটক মাত্র, এর দ্বারা তিনি যদুকুলকে বিনাশ করলেন বটে কিন্তু জগতের মঙ্গল করবার জন্য এক উদ্ধবই যথেষ্ট ছিল, আর কারোর দরকার ছিল না, সেই জন্য কৃষ্ণের ইচ্ছায় উদ্ধব রয়ে গেলেন। ক্রমে যখন মৈত্র মুনির কাছে গঙ্গা তীরে উপনীত হলেন তখন মৈত্রের কাছে এসে বিদুর প্রশ্ন করলেন, একটা চূড়ান্ত প্রশ্ন ভাগবতের, সুখায় কর্মাণি করৌতি লোকো নতই সুখং মান্যদ উপারমং বা বিন্দেত ভিয়স্ততেব দুঃখম যদত্র যুক্তং ভগবান বদেন্য। বিদুর বলছেন মৈত্র ঋষিকে লক্ষ্য করে, হে মৈত্রমুনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, সুখায় কর্মাণি করতি লোক, এই চরাচর বিশ্বে যে যা করে তার কারণ হচ্ছে সুখপ্রাপ্তি, ঠিক কিনা? কিন্তু নতই সুখং বান্য দুপারমং বা, সুখের জন্য এত প্রয়াস করে মরছে কিন্তু সুখের তো দেখা পাওয়া যায় না। তার বিপক্ষে বিন্দেত ভূয়স্ততে এব দুঃখম, যে দুঃখের জন্য এক মুহূর্তেও জীব চায় না, একমাত্র কুন্তিই চেয়েছিলেন দুঃখ, কুন্তিই চেয়েছিলেন বিপদ, কুন্তি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, দ্বিতীয় কোনো চরিত্র নেই যে ভগবানের কাছে দুঃখ প্রার্থনা করছেন, কিন্তু সেই দুঃখ অনভিপ্রেত দুঃখ নিরন্তর আসছে, একটার পর একটা আসছে, আমরা ভাবছি এইটা মিটে গেলে বোধহয় এরপর শান্তি। যখন ছোট ছিলাম তখন কি মনে হতো, কবে যে বড় হব, এই পড়াশোনা পরীক্ষার জ্বালা বড় জ্বালা, যখন বড় হলাম তখন ভাবলাম ছোট ছিলাম ভালো ছিলাম, আবার ভাবলাম আচ্ছা বড় যখন হয়েছি তখন যদি একটা চাকরি বাকরি হয়, টাকা পয়সা হাতে আসে, একটা স্ত্রী নিয়ে সংসার করি তাহলে বোধহয় খুব সুখ হবে, করলাম বিবাহ করলাম, অর্থ উপার্জন শুরু করলাম, তারপর
সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া মইল। যখন হরিভজন করতে বলে সাধুগণ, বলে মহারাজ এই সবে সবে ছেলেটা জন্ম হয়েছে, একটু বড় হোক, বাচ্চাটাকে একটু মানুষ করি, ছেলেটা একটু বড় হলো। মহারাজ এই যে বড় হয়েছে না, রাত দিন পড়াশোনা পরীক্ষা, আজ এই কাল ওই, মঠে আসতেই পারি না, আর একটু বড় হোক। আর একটু বড় হতেই ছেলেটার বিবাহ, এখন বৌমাকে নিয়ে ঘরে তো আর সময় নাই, ফুরসত নাই, তার মধ্যে আবার নাতি এসে গেছে, এখন নাতিদের পড়াশোনা, ছেলেকে পড়িয়েছে, ছেলেকে মানুষ করেছে, এখন নাতি পুতিকে মানুষ করতে হবে, এখন নাতির মানুষ হতে হতে নাতি বড় হয়েছে, এদিকে আমার অবস্থা শেষ, বৃদ্ধ অবস্থা, হাত পা চলে না, কান শোনে না, চোখে দেখে না, সেই অবস্থাতেও বুড়া বুড়ির ইচ্ছা, নাতির যদি সন্তানটা দেখে মরতে পারতাম তাহলে বোধ হয় ভালো হতো। একটার পর একটা, একটার পর একটা, পাহাড়ে যারা চড়েছে তারা জানে, যদি পাহাড় চড়েন কোনোদিন দেখবেন, দেখে মনে হবে বাপরে পাহাড়ে উঠতে তো বড় কষ্ট, ওই ওই মাথাটা দেখা যাচ্ছে, ওইখানটা পেরিয়ে গেলেই শেষ, যেমনই ওই জায়গাটা পৌঁছাবেন দেখবেন আর একটা মাথা, আবার মনে হবে ওইটা গেলে শেষ, ওইটাতে যেমন পড়বেন আর একটা মাথা। তাই বিদুর বলছে, বিন্দে তো ভূয়স্ততে এব দুঃখম, দুঃখের পর দুঃখ, চিরন্তন দুঃখ আমরা নিরন্তর পাচ্ছি, তথাপি কি সুন্দর আমরা পড়ে আছি, ওইটার থেকে নিষ্কৃতির কোনো রাস্তা নেই। অথচ সুখের জন্য যে এত প্রয়াস করছি সেই সুখ খুঁজে পাওয়া যাচ্ছে না, এর কারণ কি? তদুত্তরে মৈত্র মুনি ভগবানের তত্ত্বের কথা প্রকাশ করলেন, সৃষ্টি লীলার কথা প্রকাশ করলেন, এবং সেই সৃষ্টিলীলা বলতে গিয়ে ব্রহ্মার উৎপত্তি এবং ব্রহ্মার প্রজা সৃষ্টির কথা বলে ভগবত তত্ত্ব, মায়া তত্ত্ব এবং জীবতত্ত্ব সম্বন্ধে ক্রমে ক্রমে উপদেশ করছেন। বললেন যে হে বিদুর, তুমি যে প্রশ্ন করেছো এটা সত্যিকারের এবং এটা জগৎ মঙ্গলের। দেখবেন ভাগবতের এটা বৈশিষ্ট্য, কোনো প্রশ্ন এক বচনে হয় নাই, সব প্রশ্ন বহু বচনে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, মৃত্যু পথযাত্রী জীবের শ্রেষ্ঠ মঙ্গল কিভাবে হবে, তিনি বলেন নাই আমার মৃত্যু এসেছে আমার মঙ্গল কিভাবে হবে। বিদুর বলছেন না সংসারে তো অনেক দুঃখ পেলাম, এই কৌরব পাণ্ডবদের মাঝখানে পড়ে পিছলাম, আমার কি করে মঙ্গল হবে, তা বলছেন না। বলছেন এই কর্ম জগতের লোকগুলো কর্ম করে সুখের জন্য, কিন্তু কেবল দুঃখ পাচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন বহু বচনে, অর্থাৎ সকলের জন্য। তাই বলছেন হে বিদুর, তুমি তো প্রকৃতপক্ষে ধর্মরাজ, যমরাজ, মান্ডব ঋষির অভিশাপে এই গতি লাভ হয়েছে, তোমার দাসীপুত্র রূপে এসেছ, অতএব তোমার ভাব এ তো সর্বোত্তম ভাব, কিন্তু তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্ন বলতে গিয়ে ক্রমে ব্রহ্মা যে সৃষ্টি করবেন তার পূর্বে ব্রহ্মার জন্মটা বলছেন। যখন ভগবানের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হতে শুরু হলো, কারণদশায় বিষ্ণু মায়ার প্রতি ঈক্ষণ করলেন, ঈক্ষণ বসে সেই মায়াদেবী ক্ষোভিতা হয়ে কালক্রমে এই ব্রহ্মাণ্ডের সৃজন হলো। ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য ভগবান কারণদশায় বিষ্ণুর অংশরূপে গর্ভদশায় বিষ্ণু ব্রহ্মাণ্ডের অন্তর্যামী রূপে প্রবেশ করলেন, সেই ব্রহ্মাণ্ডের অন্তর্যামী গর্ভদশায় বিষ্ণুর নাভি নাল থেকে ব্রহ্মার জন্ম হলো, এবং ব্রহ্মা জন্মগ্রহণ করেই চতুর্দিক খালি জলময় দেখছেন। এই যে ব্রহ্মার চার মস্তক ভাগবত বলেছে, এখানে প্রমাণ দিয়েছে, যেমনই তার আবির্ভাব জন্ম হলো, পদ্মজনী ব্রহ্মা পদ্মের থেকে আবির্ভূত হলেন, মাথাটা চারদিকে ঘুরিয়ে দেখলেন কোথায় কি আছে, চতুর্দিক জল জল জল, কিছুই দেখতে পাচ্ছেন না, চারদিকে মাথা ঘোরালেন, তার চারটে মস্তক তৈরি হলো। পরে ভগবত ইচ্ছায় তপস্যা করে ভগবানের দ্বারা এই চতুশ্লোকী ভাগবত পেয়ে যখন জ্ঞান লাভ করলেন, তখন ব্রহ্মা জ্ঞান লাভ করবার পর গর্ভদশায় বিষ্ণু স্তব করে তার কাছ থেকে সৃষ্টি শক্তি সামর্থ্য প্রার্থনা করে ক্রমে তিনি সৃষ্টি শুরু করলেন। প্রথমেই অজ্ঞান বৃত্তির সৃষ্টি হলো। অজ্ঞান বৃত্তি মানে তম, মোহ, মায়ামোহ, তামিশ্র, অন্ধ তামিশ্র, এই সমস্ত সৃষ্টি হলো সর্বপ্রথম সৃষ্টি। তাতে ব্রহ্মা যে নিজেই অসন্তুষ্ট হলেন, এ কি এলো, তখন তার হৃদয়স্থ ভাব থেকে চতুষণ, তার চার ব্রহ্মার চার কুমার চতুষণ প্রাদুর্ভূত হলেন, তাদেরকে
সৃষ্টিকার্যে উৎসাহিত প্রয়াস করলেন, উৎসাহিত দেওয়ার চেষ্টা করলেন, বললেন না আমরা এই সংসারে প্রবেশ করব না। তারা ঊর্ধ্বরেতা হয়ে তারা ভগবত আরাধনায় যখন গমন করছেন, এইটা দেখে ব্রহ্মার ক্রোধ, ব্রহ্মার অসন্তুষ্টি, সেই ব্রহ্মার ক্রোধের থেকে দুই ভ্রুযুগলের মধ্যে থেকে আর এক তত্ত্বের সৃষ্টি হলো। যিনি সৃষ্টি হওয়া মাত্রই ক্রন্দন করতে করতে ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন যে কে আমি, রোদন পরায়ণ দেখে তার নাম দিলেন রুদ্র এবং তাকে সৃষ্টি করতে বললেন। তার থেকে বহু রুদ্রের সৃষ্টি হলো, যাদের সৃষ্টি হলে এরা সবাই সৃষ্টিকে বিনাশ করছিলেন। তখন আবার ব্রহ্মা সেই রুদ্রকে তপস্যা করে সেই রুদ্রগণকে শান্ত করে ক্রমে ক্রমে মরীচি আদি 10 পুত্রকে সৃষ্টি, তার কন্যারূপে বাগদেবী সরস্বতীকে সৃষ্টি, সেই সঙ্গে চার বেদ, চাতুর্হত্র, উপবেদ, কর্মতন্ত্র, ধর্মের চার পা, আশ্রম সমূহের বৃত্তি, পঞ্চবেদ ইতিহাস, এই সমস্ত বানপ্রস্থ সন্ন্যাস অবস্থা, এই সমস্ত সৃষ্টি করতে করতে ক্রমে নিজ দেহ থেকে দুই মনুষ্যের সৃষ্টি হলো, একজনের নাম মনু, দ্বিতীয় জনের নাম শতরূপা, এক পুরুষ আর এক প্রকৃতি মহিলা। এই মনু শতরূপাকে তিনি যখন সৃষ্টি অপত্য সৃজন করবার আদেশ দিলেন, সর্বপ্রথম তারা বহুদিন ভগবত আরাধনা করে ভগবানের কৃপা লাভ করে ক্রমে তারা সৃজনে প্রবৃত্ত হলে এই মনু শতরূপার থেকে দুই পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ এবং তিন কন্যা আকুতি, প্রসূতি আর দেবহূতি, এই পাঁচ সন্তানের জন্ম হলো। ব্রহ্মা প্রসন্ন হলেন এবং বললেন তোমরা আরও অপত্য সৃজন করো। তখন সেই মনু তিনি বললেন যে আপনি সৃজন করতে বলছেন কিন্তু প্রজা সৃষ্টি করে থাকবে কোথায়, স্থান কোথায়, স্থান কোথায় বলতে পৃথিবী দেবী রসাতলে রয়েছে, তাহলে সেই পৃথিবী দেবী না আসলে, তাকে উদ্ধার না করলে কিভাবে প্রজাগণ থাকবেন। তখন ব্রহ্মা চিন্তনরত অবস্থায় আছেন, এমন সময় তার নাসার অন্তর থেকে এক ক্ষুদ্র জীবের অঙ্গুষ্ঠ পরিমাণ এক জীবের প্রাদুর্ভাব হলো, দেখতে বরাহ রূপধারী, শুকর রূপধারী, বরাহ দেবের প্রাদুর্ভাব হলো, দেখতে দেখতে ক্ষণের মধ্যেই বিরাট এক প্রকাণ্ড রূপ ধরে সেই বরাহ দেব তিনি স্বয়ং জলের মধ্যে প্রবেশ করে গন্ধ শুকতে শুকতে কোথায় পৃথিবী দেবী আছেন সেই রসাতল পর্যন্ত গিয়ে পৃথিবীর তলে অতল বিতল তলাতল মহিতল রসাতল পাতাল এই সাত লোক, সেই রসাতলের মধ্যে যে পৃথিবী ছিল সেই রসাতল থেকে দন্তের অগ্রভাগে করে পৃথিবী দেবীকে তুলে নিয়ে এসে জলের উপরিভাগে স্থাপন করলেন। যখন তিনি আসছিলেন পথিমধ্যে এক দৈত্যের সঙ্গে দেখা, হিরণ্যাক্ষ, পৃথিবী দেবীকে জল উপরিভাগে স্থাপন করে দীর্ঘকাল সেই হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে বধ করলেন। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ এই হিরণ্যাক্ষ বধ কথা শুনবা মাত্র এই হিরণ্যাক্ষ কে এবং বরাহ অবতার প্রসঙ্গে একটু বিস্তারভাবে শুনতে চাইলেন। তখন বললেন দৈত্যকন্যা দিতি কোনো সময় তার স্বামী কশ্যপের কাছে সন্ধ্যাকালে পুত্র কামনায় সঙ্গম প্রার্থনা করলেন। ঋষি সন্ধ্যাকাল রুদ্র মুহূর্ত এটা অনুচিত বলে তাকে প্রতিহত করার চেষ্টা করলেও যখন তিনি নাছোড়বান্দা অবশেষে ঋষি ইচ্ছার বিরুদ্ধেই তাকে পুত্র প্রদানার্থ তার গর্ভে বীর্য সম্প্রদান করলেন, কিন্তু ঋষির অসন্তুষ্টির কারণে তিনি অভিশাপ দিলেন যে তুমি জোরপূর্বক এই পুত্রকে এই অসময়ে ধারণ করবার যে ইচ্ছা বিশিষ্ট হয়েছ এর দ্বারা তোমার এই দুই পুত্র প্রবল আসুরী স্বভাব সম্পন্ন হবে এবং তারা দুরাচারী হবে এবং এরা দুজনেই বধার্হ, অর্থাৎ এদের দুজনকেই হত্যা করা হবে। দিতি এই অভিশাপ পেয়ে তখন কাতর স্বরে প্রার্থনা করলেন যদি এরা বধার্হই হয়, এরা যদি মৃত্যু এদের বরণ করতে হয়, আপনি এমন বর দিন যেন ভগবানের হাতে এরা নিহত হয়। সেই দিতির কাতর প্রার্থনা শুনে কশ্যপ মুনি সেই প্রার্থনার স্বীকার করে তাকে বরদান করে চলে গেলেন। দিতি 100 বছর শতবর্ষ ব্যাপী সেই গর্ভকে ধারণ করে রেখেছিলেন, সেই গর্ভের তেজে সমস্ত 14 ভুবন যেন একদম তার তাপে জ্বলে যাচ্ছিল,
অবশেষে দেবতাগণ ব্রহ্মার কাছে গিয়ে জানতে চাইলেন কি এই গর্ভতেজ, কেন তার এত প্রভাব। তখন ব্রহ্মা দেবতাগণকে বলেছিলেন, তোমরা ভয় পেও না, প্রকৃতপক্ষে এরা দুইজনই হলো বৈকুণ্ঠের দ্বারী, ভগবানের সেবক। কোনো সময় আমারই চার কুমার চতুষ্ণ ভগবানের কৃপা লাভ করবার জন্য বৈকুণ্ঠে গমন করেছিল। ছয় দ্বার অতিক্রম করবার পর সপ্তম দ্বারে যখন উপনীত হলো, তখন এই জয় বিজয় দ্বার পাল তারা এদেরকে আটকে দিল। কেন আটকালো? তারা বলল, এই যে চারটে বালক দিগম্বর, ছোট ছোট বাচ্চা, পোশাকও নাই, বলে বৈকুণ্ঠে বাচ্চাদের প্রবেশের কি দরকার, তোমাদের কি এখানে কাজ, তার উপরে আবার দিগম্বর অবস্থায় আছে। প্রকৃতপক্ষে এরা বৃদ্ধের থেকেও বৃদ্ধ, কিন্তু যোগবলে নিজের শরীরকে এইভাবে ধারণ করে রেখেছিল। তখন চতুষ্ণ অভিশাপ দিয়েছিল এই দুইজনকে, তোমরা বৈকুণ্ঠে আছো কিন্তু তোমাদের হৃদয়স্থ কুণ্ঠা তোমাদের বৈকুণ্ঠ থাকার অধিকার প্রদান করে না, অতএব তোমরা অতিসত্বর অসুর্যনী প্রাপ্ত হও। যদি বৈকুণ্ঠে কেউ এসে থাকে, কোনো বালক বা কোনো সাধারণ ব্যক্তি কি বৈকুণ্ঠ পর্যন্ত গমন করে? এই সাধারণ বুদ্ধি তোমার মধ্যে নাই, তোমার হৃদয়ের মধ্যে কুণ্ঠা ধর্ম রয়েছে, অতএব তুমি বৈকুণ্ঠবাসের অধিকারী হতে পারো না। অতএব অভিশাপ যেমনই দিলেন, ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে নিয়ে তৎক্ষণাৎ সেই দ্বারে এসে উপস্থিত হলেন। যেমনই ভগবান এলেন, ভগবানের পাদপদ্মকে লক্ষ্য করে চার কুমার প্রণাম করলেন। ভগবানের পাদপদ্মের অগ্রভাগে সেই কেশর মিশ্রিত তুলসীর ঘ্রাণ যেমন তাদের নাসানন্দ্রে প্রবেশ করল, সেই ব্রহ্মজ্ঞানী চার ব্রহ্মার কুমার তারা ভক্তিতে আপ্লুত হয়ে তৎক্ষণাৎ ভগবানের পাদপদ্মে নত। এক ব্রহ্মজ্ঞানী ছিলেন সুখদেব মুনি, যিনি ভগবানের কথা কান দিয়ে শুনে ভক্তিতে পর্যবসিত হয়েছিলেন। আর এক ব্রহ্মজ্ঞানী হচ্ছেন এই চতুষ্ণ, যারা ভগবানকে প্রণাম করা মাত্র ভগবানের চরণের অগ্রভাগের কেশর মিশ্রিত তুলসীর ঘ্রাণ প্রাপ্তি করা মাত্র ভক্তিতে চিত্তটা আপ্লুত হয়েছিল। এই জন্য আমাদের ভগবানের নির্মাল্য গ্রহণের বিধান, এই যে ভগবত প্রসাদী মালা, কেন সেই গন্ধ আমরা ঘ্রাণ কেন নেই? যখন পঞ্চপ্রদীপে আরতি হয়, সেই পঞ্চপ্রদীপটা কিন্তু তাপ দিয়ে নিজের শরীরের ব্যথা কমানোর জন্য নয়, সেই ভগবত নিবেদিত প্রদীপের ঘ্রাণ নিলে ওই তদীয় বস্তুর ঘ্রাণের দ্বারা হৃদয়স্থ অনর্থ দূরীভূত হয়ে ভক্তিটা হৃদয়ের মধ্যে ভক্তিদেবীর প্রাদুর্ভাব হবে, এই জন্য নির্মাল্য গ্রহণ। এই চতুষ্ণ যেমনই ভক্তিতে আপ্লুত হলেন, যে তাদের মধ্যে একটা অহংকার ছিল, একটু অ্যারোগেন্স ছিল, সেটা সঙ্গে সঙ্গে দূরীভূত হলো। ভক্তির ভূষণ হলো দৈন্য, সঙ্গে সঙ্গে সেই চতুষ্ণ ব্রহ্মা চার মানস কুমার তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, প্রভু তোমার সেবকগণকে আমরা অভিশাপ দিয়েছি, আমরা অনেক বড় দোষ করেছি, অন্যায় কার্য করেছি। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন, না, এই যে অভিশাপ এটা আমার কর্তৃক প্রদত্ত, আপনারা এই নিয়ে দুঃখ করবেন না, আমিই চেয়েছি নিজের দাসকে অসুরজনীতে পাঠিয়ে ভগবান বীর রস আস্বাদন করবেন। আমরা জানি ভগবান হচ্ছেন রসের একমাত্র ভোক্তা, পাঁচটি মুখ্য রস, সাতটি গৌণ রস, গৌণ রসের মধ্যে বীর রস রয়েছে। ভগবান যদি বীর রস আস্বাদন করেন, ভগবানের সাথে যুদ্ধ করবে কে? সমানে সময় না হলে তো যুদ্ধ হয় না, ভগবানের সমতুল কে হতে পারে? একমাত্র ভগবত দাস, এছাড়া কেউ নয়। তাই ভগবত ইচ্ছাই তারা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে চ্যুত হয়ে এই ভূতলে পতিত হলেন, হতপ্রভ হলেন এবং আসুরিক স্বভাব সম্পন্ন হলেন। দিতি 100 বছর পর যখন জন্ম দিলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, দুইজন অন্ধকার সদৃশ, প্রবল দুরাচারী, প্রবল পরাক্রমী, তাদের মধ্যে বিন্দুমাত্র মৃত্যু ভয় নাই। সেই ছোট ভাই হিরণ্যাক্ষ জন্মের থেকে গদা হাতে করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় যুদ্ধ করব, কার সাথে লড়াই করব, খালি ঘুরে বেড়াতে থাকে। এখন ঘুরতে ঘুরতে স্বর্গমত্ত পাতাল, ঘুরতে ঘুরতে ওই রসাতল পর্যন্ত বরুণ লোকে পৌঁছে গেছে। যেমনই বরুণদেবকে যুদ্ধের জন্য আহ্বান করেছে, বরুণদেব বলেছে, বাবা আমি তোমার সমকক্ষ হতে পারবো না, তোমার জন্য একজনই পুরুষ আছে, তিনি হলেন এই জগতের স্রষ্টা আদি পুরুষ ভগবান, কোথায় পাওয়া যাবে? বলে দেখো, তিনি রসাতলের দিকে গেছে পৃথিবীকে উদ্ধার করার জন্য। আবার যেতে যেতে রাস্তায় হঠাৎ নারদের সঙ্গে দেখা,
রসাতল কোন দিকে নারদকে জিজ্ঞেস করেছে, বলে তুমি বলো নাহলে তোমার সঙ্গে যুদ্ধ করব। নারদ তো সাধু মানুষ, বিনা যন্ত্রে কীর্তন করে সে আর কি যুদ্ধ করবে, বলে বাবা এই দিকে যাও, এইখানে ভগবান আছে। গিয়ে সঙ্গে একদম সাক্ষাতে যুদ্ধের জন্য আহ্বান করেছে। ভগবান বরাহ মূর্তিতে প্রকটিত হয়ে পৃথিবী দেবীকে উদ্ধার করে প্রবল যুদ্ধ বিগ্রহ হলো। এমন যুদ্ধ হলো যে গদায় গদায় লড়াই হতে হতে হিরণ্যাক্ষ এত পরাক্রমী, একসময় বরাহদেবের হাতের থেকে সেই গদা তার হাত থেকে স্খলন হয়ে গেল। এই দেখে ব্রহ্মাদি দেবতাগণ ভয়ে কেঁপে উঠলেন, হাহাকার করে উঠলেন, একই সর্বনাশ, ভগবানের হাত থেকে গদা পড়ে গেল। তারপরে একে অপরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হলেন। এইরকম অনেক সময় অতিবাহিত হতে থাকলে দেবতাগণ যখন নিঃসঙ্ক চিত্ত হলেন যে কি হয় কি হয়, ভগবান দেবতাগণের দুঃখকে দূর করার জন্য সুদর্শন চক্রকে প্রকাশ করে সেই চক্রের দ্বারা হিরণ্যাক্ষকে বধ করলেন এবং তিনি আদি বরাহ রূপে প্রকটিত হলেন। ব্রহ্মাদি দেবতাগণ সকলেই সেই বরাহদেবের স্তব স্তুতি করে বরাহদেবের আরাধনা করলেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ব্চ পতিতানং পাবক।